আসসালামু আলাইকুম, আমি মেকওয়ার বিডি পেজ থেকে বলছি। কেমন আছেন আপুরা? যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, ঠিক আছে। এন্ড আগেই বলে রাখছি, আজকে নতুন প্রোডাক্ট এসেছে, ঠিক আছে। নতুন অনেক 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 প্রোডাক্ট এসেছে যেগুলো কিনা অলরেডি পোস্টও করা হয়নি, ওই রকম প্রোডাক্টসও আছে, ঠিক আছে। সো যারাই লাইভটা দেখতে পাচ্ছেন অবশ্যই হচ্ছে লাইভটাকে শেয়ার করবেন। আজকে 500 শেয়ার চাই, ঠিক আছে। 500, 1000 যত সম্ভব শেয়ার করবেন। এন্ড আপনারা শেয়ার করলে যখন কিনা ভিউয়ার্স অনেক বাড়বে, 500 উপর ভিউয়ার্স যখন হবে, তখন হচ্ছে আমি আমাদের যে নতুন নতুন প্রোডাক্টস আছে সেগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা স্ট্রিক্ট হচ্ছে ভাইয়ার বলে দেওয়া। সো যারাই যেটা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু লাইভটাকে শেয়ার করে দিয়ে নিই, হ্যাঁ। ওকে, আমি একটু লাইভটাকে শেয়ার করে দিয়ে নিই, দেন হচ্ছে আমি স্টার্ট করছি, ওকে। সো লাইভটাকে একটু শেয়ার করে দিবেন, যারাই যে প্রোডাক্ট দেখতে যারাই লাইভটাকে দেখতে পাচ্ছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন। আর বলে রাখি, আপনারা লাইভ শেয়ার করলে কিন্তু শেয়ারের উপর গিফট পাবেন, ঠিক আছে। একটা উইকলি গিফট পাবেন এন্ড মান্থলি গিফট পাবেন। যারা কিনা উইকলি উইনার হবেন তারাই কিন্তু মান্থলি উইনার হবেন, ঠিক আছে। যারা উইকলি উইনার হবেন তারাই কিন্তু ওখান থেকে সিলেক্ট হয়ে মান্থলি উইনার হবে। এন্ড আপনাদের যারা কিনা উইকলি উইনার হবেন তাদের মধ্যে থেকে সিলেক্ট করে মান্থলি উইনার করা হবে। এন্ড যে মান্থলি উইনার হবে সে একটা 10,000 টাকা দামের স্নেল হোয়াইটের সেট পাবে, ঠিক আছে। 10,000 টাকা দামের একটা স্নেল হোয়াইটের সেট পাবে। সো যারাই লাইভটা দেখতে পাচ্ছেন অবশ্যই 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 লাইভটাকে শেয়ার করবেন। নতুন আমি কিন্তু ক্যাপশন আজকে কোনো প্রোডাক্টসের নামই লিখি নাই, আমি জাস্ট লিখেছি নিউ প্রোডাক্টস ধামাকা অফার। সো বুঝতেই পারছেন যে কি পরিমাণ ধামাকা অফার দিবে। আগে একটু হিন্টস দিয়ে রাখি, আমাদের নতুন একটা হচ্ছে মানে ক্যাপসুল রিস্টক হয়েছে, ঠিক আছে। আমাদের একটা ক্যাপসুল রিস্টক হয়েছে, হোয়াইটেনিং একটা ক্যাপসুল রিস্টক হয়েছে। সো হোয়াইটেনিং সোপও রিস্টক হয়েছে, ঠিক আছে। হোয়াইটেনিং জুসও রিস্টক হয়েছে। এন্ড নতুন আরো প্রোডাক্টস আছে। সো আমি আজকে লাইভ হয়েছি হোয়াইটেনিং জুস, হোয়াইটেনিং ক্যাপসুল, হোয়াইটেনিং সোপ, এই সব নিয়ে, ঠিক আছে। সো বুঝতেই পারছেন যে লাইভটাতে কিন্তু ভিউয়ার্স অবশ্যই 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 হতে হবে, ঠিক আছে। অনেক 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 বেশি শেয়ার লাগবে, অনেক 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 বেশি ভিউয়ার্স হলে তখন হচ্ছে আমি লাইভে নতুন প্রোডাক্ট দেখানো স্টার্ট করব। আদারওয়াইজ আমি আজকে কোনো নতুন প্রোডাক্ট দেখাবো না। সো কি হবে, সব থেকে এমনি এমনি হচ্ছে এটা সেল হয়ে যাবে আর হচ্ছে অনলাইনে আপুরা পাবে না, ঠিক আছে। সো এই জন্য লাইভটাকে শেয়ার করে দিতে হবে, যত বেশি সম্ভব লাইভটাকে শেয়ার করে দিবেন। আমি একটু শেয়ার করে দিয়ে নিই, এক মিনিট আমাকে একটু সময় দিবেন লাইভটাকে শেয়ার করার জন্য। সো আপনারাও কিন্তু লাইভটাকে শেয়ার করে দিবেন, ঠিক আছে, যত বেশি সম্ভব, যত 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 বেশি সম্ভব। আমি এরপরে কমেন্টস পড়ে দিব, আগে আমি একটু হচ্ছে লাইভটাকে শেয়ার করে নিই, ওকে। আচ্ছা, আর আপনার ওয়াচ পার্টিতে দিয়ে দিবেন, ঠিক আছে। যারা যারা দেখতে পাচ্ছেন ওয়াচ পার্টিতে দিয়ে দিবেন, ওয়াচ পার্টিতে দিলে কিন্তু অনেক ভিউয়ার্স হয়, ঠিক আছে। সো ওয়াচ পার্টিতে দিয়ে দিবেন এন্ড হচ্ছে আপনারা টাইমলাইনে শেয়ার করবেন এন্ড হচ্ছে আপনারা বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করবেন। যত 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 বেশি সম্ভব তত বেশি শেয়ার করবেন, ঠিক আছে। যত বেশি সম্ভব যত শেয়ার করা যায়, মানে একদম আপনাদের 100, 200, 300, 400, 500 যত বেশি শেয়ার করা যায় তত বেশি হচ্ছে শেয়ার করে দিবেন, ওকে। আচ্ছা দেখি তো কে কে হোয়াইটেনিং প্রোডাক্টসগুলো দেখতে চায়, কে কে হোয়াইটেনিং প্রোডাক্টসগুলো দেখতে চায়, ঠিক আছে। যারা যারা হোয়াইটেনিং প্রোডাক্টসগুলো দেখতে চাচ্ছেন, হোয়াইটেনিং সাপ্লিমেন্ট, হোয়াইটেনিং সোপ, হোয়াইটেনিং অনেক প্রোডাক্টস আসছে, ঠিক আছে। হোয়াইটেনিং 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 সব হোয়াইটেনিং জিনিস আসছে, মানে এতদিন পর্যন্ত যারা ওয়েট করেছিলেন তাদের ওয়েটের অবসান হয়েছে। অ্যান্ড আমি এখন কমেন্টস পড়বো, ঠিক আছে, কমেন্টস পড়া স্টার্ট করি। সো ফার্স্টেই কমেন্টসগুলো পড়ি আমি একটু। আচ্ছা, হাই আপু, হ্যালো পূর্ণিমা কুন্দে আপু, হ্যালো নিহা আহমেদ আপু, হাই আপু, হ্যালো আপু, হাই আপু, আসসালামু আলাইকুম আপু, রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা আপু, হ্যাঁ হ্যাঁ আপু বলেন। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, হাই আপু, হ্যালো আপু, আপু হাই আপু, হ্যালো আপু। আচ্ছা আপু সেরা সেরা আপু, আচ্ছা থ্যাংক ইউ আপু,
রেড অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, হচ্ছে ইভা আপু, ওকে হাই আপু, হ্যালো আপু। আচ্ছা একনি সিরাম সাজেস্ট করেন, একনি সিরাম সাজেস্ট করব, মাশাআল্লাহ লাল পরি একটা, থ্যাংক ইউ সো মাচ সাদিকা পারভিন আপু। হ্যালো আপি, হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মিমি সুলতান আপু। সো পিম্পলস এর জন্য কোনো ক্রিম আছে? পিম্পলস এর জন্য ক্রিম আছে, পিম্পলস এর জন্য সিরাম আছে, পিম্পলস এর জন্য ফেস ওয়াশ আছে, অনেক কিছু আছে, বাট লাইফটাকে শেয়ার করতে হবে। লাইফ শেয়ার না করলে আজকে আমি কোনো কিছু দেখাবো না। আপু সানসিল্কের শ্যাম্পু কি আছে? না আপু, সানসিল্কের শ্যাম্পু এখনো আসে নাই। আপু ময়েশ্চারাইজার দেখাও, ময়েশ্চারাইজার দেখাবো, স্নো হোয়াইট ক্যাপসুল আনেন। আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। আচ্ছা কমেন্টস চলে গেছে আমার এখান থেকে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ডক্টর সানজিদা আলম আপু। আপু আমার একটা রিকোয়েস্ট আছে, একটা ভালো মেস্তা ক্রিম সাজেস্ট করো। বিএসএ মেলাজমা ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে, অথবা হচ্ছে ডায়মন্ডের ক্রিমটা নিয়ে নেবেন। আপু ফ্রুশারের শ্যাম্পু গুলো কি রিস্টক করো? আচ্ছা ওরে সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ মিথিলা আপু, শেয়ার ডান আপি, থ্যাংক ইউ সো মাচ, ওয়াও রেড অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, হ্যালো দিনামণি আপু, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু রিতাশ আপু লাভ দিয়েছে, আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, বডি শপের টিটি ফেস ওয়াশ আচ্ছা আছে, দিনামণি রেড পরি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু 4K প্লাস না বা বেরি প্লাস ক্রিমটার কি সাইড ইফেক্ট আছে? না 4K প্লাস বা বেরি প্লাস ক্রিমে কোনো সাইড ইফেক্ট নাই, ঠিক আছে, 4K প্লাস বেরি প্লাস ক্রিমে কোনো সাইড ইফেক্ট নাই। আপু স্নেল ট্রুসিকার কিটটা কি রিস্টক হয়েছে? হ্যাঁ এটা কবে রিস্টক হয়েছে, দ্যাটস ওয়াই তো আমি পিছনের মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে, ওইটা অনেক আগে রিস্টক হয়েছে আপু, অনেক আগে রিস্টক হয়েছে। সো লাইফটাকে শেয়ার করতে হবে, হ্যাঁ লাইফটা শেয়ার হোক, মোর দেন 300 হোক, দেন আমি নতুন প্রোডাক্ট দেখানো স্টার্ট করব। মোর দেন 300 হলে আমি নতুন প্রোডাক্ট দেখানো স্টার্ট করব। আগে একটু বলে দিই, ঠিক আছে, আগে একটু বলে দে আপু, স্কিন গ্লোয়িং এন্ড ব্রাইটেনিং এর জন্য কোনো সিরাম আছে? হ্যাঁ আপু আছে, গ্লাস স্কিন একটা সিরাম আছে, ওই সিরামটা এখানে আমি সব সময় রাখি, এখন কোথায় রাখছে আল্লাহ জানে, আমি গ্লাস স্কিন সিরামটা খুঁজে পাচ্ছি না 2 দিন ধরে, ঠিক আছে, গ্লাস স্কিন সিরাম একটা আছে, ওকে। আচ্ছা আপু তুমি এত সুন্দরী হয়ে গিয়েছো, সিক্রেট বলো? আচ্ছা আমি কোনো সুন্দরী হই নাই আমি, আচ্ছা ভালো কথা, আমি কিন্তু আজকেও পিঙ্ক লেডি জুস খাইছি, ঠিক আছে, আমি কিন্তু বলেছিলাম যে আমি দেখি কন্টিনিউ করার ট্রাই করছি পিঙ্ক লেডি জুসটা, সো আমি আজকে সকালবেলাও হচ্ছে পিঙ্ক লেডি জুসটা খেয়েছি, ওকে। সো যারা কিনা পিঙ্ক লেডি জুসটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই পিঙ্ক লেডি জুসটা নেবেন। এই পিঙ্ক লেডি জুসটা হচ্ছে আপনাকে একটা ইয়াঙ্গার লুক এনে দিবে, ইয়াঙ্গার লুক ধরে রাখবে, আপনার স্কিনটাকে ব্রাইট করবে, আপনার আপনার বডিটাকে একটা ফিগার, একটা সুন্দর ফিগারে নিয়ে আসবে, অ্যান্ড হচ্ছে আপনার বেলি ফ্যাট কমাবে, আপনার ফুল বডিটাকে হচ্ছে ওয়েট লসের কাজ করবে, হচ্ছে পিঙ্ক লেডি জুসটা। এটা অনেক ভালো, ঠিক আছে, এটা অনেক ভালো একটা জুস, অনেক 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 বেশি ভালো একটা জুস এটা। সো এই জুসটা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে ফেলবেন, এটার আর মাত্র 2 পিস, এই এটা সহ 2 পিসই আছে, ঠিক আছে, 2 পিস আছে এই পিঙ্ক লেডি জুসটা। সো যারা যারা এটা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন, এটার প্রাইসটা পড়বে মাত্র 3000 টাকা করে, ঠিক আছে, অনলি 3000 টাকা করে এটার প্রাইসটা পড়বে, ওকে। আপু স্নেল কিটটার প্রাইস কত? আপু স্নেল কিটটার প্রাইস হচ্ছে 1150 টাকা। আপু ভালো সানস্ক্রিন দেখাও, ভালো সানস্ক্রিন, ভালো সানস্ক্রিন, এই যে এটা আছে ক্যাথেড্রাল একটা সানস্ক্রিন আছে যেটা কিনা অনেক ভালো, অ্যান্ড এটা হচ্ছে কোরিয়ান, অ্যান্ড এটার প্রাইস পড়বে মাত্র কত টাকা করে? 450 টাকা করে। লাইভ শেয়ার করতে হবে, লাইভ শেয়ার করে দেন, লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। নাসরিন নাসরিন আপু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ নাসরিন নাসরিন আপু। সো যারাই লাইভটাকে দেখতে পাচ্ছেন বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দিবেন। এই তো গ্লাস স্কিন সিরাম চলে এসেছে, আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম যে গ্লাস স্কিন সিরামটা কে নিয়ে গেছে এখান থেকে। আচ্ছা সো দেখেন গ্লাস স্কিন সিরামের বক্সটাই কি সুন্দর হয়, তাই না? এটা হচ্ছে একটা ব্রাইটেনিং অ্যান্ড গ্লোয়িং একটা সিরাম, ওকে, অ্যান্ড এইটা যেটা এটার খুব সুন্দর দেখতে বক্সটা, এটা সুইজারল্যান্ডের একটা প্রোডাক্ট, ঠিক আছে, সুইজারল্যান্ড একটা প্রোডাক্ট, অ্যান্ড গ্লাস স্কিন সিরাম গুলো আমি একটু যদি দেখাই। আচ্ছা আমাদের কিন্তু হোয়াইটেনিং সাপ্লিমেন্ট এসেছে, ঠিক আছে, সো লাইফটাকে শেয়ার করে দিতে হবে, আমি হোয়াইটেনিং সাপ্লিমেন্ট দেখিয়ে দেবো, অ্যান্ড ট্রাস্ট মি এইটা আপনাকে হোয়াইট করবেই করবে করবে, মানে এইটা খেলে আপনি হোয়াইট হবেন হবেন হবেনই, ঠিক আছে। সো হোয়াইটেনিং এর জন্য যারা হচ্ছে, আপু তোমাকে আজকে বাচ্চা বাচ্চা লাগতেছে, আমাকে আজকে বাচ্চা বাচ্চা লাগতেছে, আমাকে আমার কেন মনে হতেছে আমাকে ইয়ার মতো লাগতেছে, যে সান্তাক্লোজ আছে না, সান্তাক্লোজ, সান্তাক্লোজ এর মতো লাগতেছে। আপু আপনার ড্রেসটা দেখান না, ফুল ড্রেস, আচ্ছা ফুল ড্রেসটা, এটা কি গাউন আপু? এটা একটা টপস টাইপের, ঠিক আছে, এটা একটা টপস টাইপের, নিচে হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে এতটুকু একটা হাঁটু নিচ পর্যন্ত একটা টপস, ঠিক আছে, হাঁটু নিচ পর্যন্ত একটা গাউনই বলা যায়, কিন্তু ওটা
ছোট্ট, ঠিক আছে, লং গাউন না, ওকে, সেটা টপস টাইপের, ওকে। আচ্ছা, আর হিজাব, এটা এটা আমি খুব খুঁজে 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 খুঁজে, কিন্তু সাল্লা লাল হিজাব পাওয়া যায় না, আর রেডের সাথে একদম ফুল রেডও কিন্তু ভাল লাগে না, তাই না? এই জন্য হচ্ছে এই হিজাবটা খুঁজে বের করা, ওকে। না হলে কিন্তু মানে ফুল রেড রেড কেমন লাগতো বলেন, ফুল রেড রেড ভালো লাগতো হয়তো বা, বাট আমার কেন যেন মনে হচ্ছে এটার কম্বিনেশনটা ভালো। আপনাদের কি মনে হয় এটা কম্বিনেশনটা ভালো না, আমাকে জানাবেন, ঠিক আছে, এটা কম্বিনেশনটা ভালো কিনা, না হলে কিন্তু আমি আবার চেঞ্জ করে অন্য কোনো হিজাব পরবো। আচ্ছা, সো এইটা যেটা, এইটা হচ্ছে গ্লাস স্কিন সিরাম, দেখেন কতগুলো গ্লাস স্কিন সিরাম, ঠিক আছে, এবং এটা এত ভালো, এত ভালো, এটা আমি লাইফে দুইটা ইউজ করেছি, খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো ফর মানে যাদের কিনা পাতলা স্কিন, পাতলা স্কিন দেখা যায় তাদের জন্য তো এটা খুবই ভালো, ঠিক আছে, যাদের পাতলা স্কিন দেখা যায়, রগ দেখা যায়, মানে পাতলা স্কিনের জন্য রগ দেখা যাচ্ছে, 200 উপর হয়ে গিয়েছে, আরো লাগবে 300 লাগবে, ঠিক আছে, 300 উপর ভিউয়ার্স হলে আমি সাপ্লিমেন্ট দেখানো স্টার্ট করব, হোয়াইটেনিং সাপ্লিমেন্ট। আমি বারবার বলে রাখছি, আজকে আমি যে সাপ্লিমেন্টটা দেখাবো এইটা খেলে আপনি হোয়াইট হবেন, হবেন এবং হবেনই, ঠিক আছে। সো অনেক ভালো একটা সাপ্লিমেন্ট চলে এসেছে, এটা অনেক ভালো, সিরিয়াসলি এটা অনেক ভালো, ঠিক আছে, এবং এটা হোয়াইটেনিং আসলেই সুন্দর হোয়াইটেনিং করে, ওকে। সো এইটা যেটা, এটা যে আবারও আসছে, আমি মানে খুবই হ্যাপি, বিকজ এটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা সাপ্লিমেন্ট। আচ্ছা, সো এইটা যেটা, এটা হচ্ছে একটা গ্লাস স্কিন সিরাম, আপনারা যারা দেখতে পাচ্ছেন হয়তো বা অনেকে বলবেন যে এত ছোট একটা চিকন একটা সিরাম এটা কি কাজ করবে, কিন্তু এটা হচ্ছে আপনার স্কিন রিপেয়ারে কাজ করবে, ঠিক আছে, এন্ড হচ্ছে এটা আপনার ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে, লাইক আপনাদের স্কিন যাদের কিনা মানে চামড়াটা একেবারে পাতলা হয়ে গিয়েছে। আচ্ছা, খুব সুন্দর কম্বিনেশন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, মনে হচ্ছে আজকে পহেলা বৈশাখ লাগতেছে দূর। আচ্ছা আপু, ফুল ম্যাচিং হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিনামণি আপু। আচ্ছা, সো এইটা যেটা, সেটা হচ্ছে গ্লাস স্কিন সিরাম, ঠিক আছে, সুইজারল্যান্ডের একটা সিরাম, এবং এইটা ইউজ করলে আপনাদের মুখে যদি কি বলে রগ দেখা যায় ওইটাও রিমুভ হয়ে যাবে, তারপর হচ্ছে আপনার স্কিনটা মোটা হবে, আপনার স্কিনটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, স্কিনটা গ্লোয়িং হয়, ঠিক আছে, এটা স্কিনটা, এই জন্য এটার নাম হচ্ছে গ্লাস স্কিন সিরাম, ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে গ্লাস স্কিন সিরাম। আপু ডায়মন্ডের ক্রিমটা দেখাবো একটু পরে, ঠিক আছে, এটা হচ্ছে গ্লাস স্কিন সিরাম, ওকে। সো এইটা আপনার স্কিনটাকে গ্লাসি গ্লাসি একটা লুক দিবে, এটা আপনার স্কিনটাকে একটা ব্রাইটেনিং একটা লুক দিবে, ঠিক আছে, এন্ড আপনার স্কিনটাকে গ্লোয়িং করবে, অনেক জোস একটা সিরাম হচ্ছে এই সিরামটা, ওকে। সো এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 250 টাকা করে। সো যে আপুরা স্কিনটাকে গ্লোয়িং এর জন্য একটা সিরাম চাচ্ছেন, স্কিন গ্লোয়িং এন্ড ব্রাইটেনিং এর জন্য, তারা অবশ্যই হচ্ছে এই সিরামটা নিয়ে নেবেন, এন্ড এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র কত টাকা, 250 টাকা করে, ঠিক আছে। লাইফটাকে আরো বেশি শেয়ার করে দিতে হবে, হ্যাঁ, লাইফটাকে আরো বেশি শেয়ার করে দিতে হবে, যত বেশি শেয়ার করবেন তত বেশি হচ্ছে গিফট পাবেন, উইনার হবেন, হ্যাঁ, তত বেশি হচ্ছে নতুন প্রোডাক্ট আসবে, এন্ড হচ্ছে ডিসকাউন্ট প্রাইসেও আসবে, ওকে। সো লাইফটাকে শেয়ার করে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা আপু, ডিটক্স প্লাম কিভাবে খেতে হয় একটু বলো। আচ্ছা ঠিক আছে সাদি আপু, আমি বলে দিচ্ছি, ডিটক্স প্লাম যেটা আমি একটু ধরেই দেখাই আগে, ডিটক্স প্লামটা এটা। আচ্ছা, ওয়েবসাইটটা কি আপু? ওয়েবসাইট হচ্ছে আপনি হচ্ছে আমাদের এখানে দেখেন, ওয়েবসাইট লিংক আছে, ওইখানে গিয়ে আপনি অর্ডার করতে পারবেন, ঠিক আছে, আমাদের সকল প্রোডাক্টস ওইখানে হচ্ছে আপলোড করা আছে, এন্ড ওখান থেকে আপনি প্রাইস দেখে দেখে চুজ করে করে আপনার নিজের অর্ডার আপনি নিজে প্লেস করতে পারবেন, আপনাকে ইনবক্সের আশে বসে থাকতে হবে না, ঠিক আছে, ইনবক্সের আশে বসে থাকতে হবে না যে আপনার মানে ইনবক্স চেক করছে কিনা, কখন চেক করবে, আমার প্রোডাক্ট আসবে কিনা, এই কিনা সেই কিনা, এটার জন্য বসে থাকতে হবে না, ঠিক আছে। আচ্ছা, সো এটা, হ্যাঁ, ডায়মন্ডের ক্রিমটা দেখাবো আপু, একটু ওয়েট করেন, আমি ডায়মন্ডের ক্রিমটা দেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মাহি মাহি আপু শেয়ার করার জন্য, লাইফটাকে আরো শেয়ার করতে হবে, ঠিক আছে, 300-400 ভিউয়ার্স, 300 অ্যাটলিস্ট, 300 ভিউয়ার্স হলে আমি হচ্ছে নতুন হোয়াইটেনিং সাপ্লিমেন্ট, তারপর হচ্ছে নতুন হোয়াইটেনিং জুস, নতুন হোয়াইটেনিং সোপ সবকিছু দেখিয়ে দেবো, বাট অ্যাটলিস্ট 300-র উপর ভিউয়ার্স হতে হবে। আচ্ছা, সো এটা যেটা, এটা ডিটক্স প্লামটা আমি একটা একটা করে যাচ্ছি, ডিটক্স প্লামের উপর ডায়মোলারি যাচ্ছে, ডায়মোলারির পর বাউল সিরাম দেখিয়ে দেবো, ঠিক আছে, ডক্টর সান্তিল আলম আপু একটু ওয়েট করে। সো এটা যেটা, এটা ডিটক্স প্লামটা, এটা খাওয়ার নিয়ম, এটা খাওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি, এটা আগেই বলে দিই, এটাতে 20টা করে গ্রেইনস আছে, মানে 20টা করে আপনার প্লাম আছে, 20টা করে হচ্ছে প্লাম থাকে। সো এটা খেতে অনেকটা বড়ই টাইপের একটা ফল টাইপের। সো এইটা যেটা, এইটা খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রেবেলা খাবারের আধা ঘন্টা আগে অথবা খাবারের আধা ঘন্টা পরে আপনি একটা
একটা করে হচ্ছে প্লাম খাবেন, ঠিক আছে? খাবারের আধা ঘন্টা আগে অথবা খাবারের আধা ঘন্টা পরে একটা করে প্লাম খাবেন, এবং যখনই খাবেন তখনই হচ্ছে অবশ্যই এক মগ উষ্ণ গরম পানি খাবেন, ঠিক আছে? যখন এটা খাবেন তখনই হচ্ছে এক মগ উষ্ণ গরম পানি খাবেন, ওকে? সো এইটা যেটা এটা অ্যাটলিস্ট আপনাকে 4-5 কেজি পর্যন্ত কমাবে, ওকে? এই প্লামটা আপনাকে অ্যাটলিস্ট 4-5 কেজি পর্যন্ত কমাবে যদি আপনি নিয়ম মেনটেন করে খান। অ্যান্ড এটা খাওয়ার টাইমে আদার্স কোন ধরনের কোনো সাপ্লিমেন্ট খাওয়া যাবে না, এটা খাওয়ার টাইমে আদার্স কোন ধরনের ওয়েট লস এর প্রোডাক্ট আপনি খেতে পারবেন না, ঠিক আছে? কোন ধরনের কোনো ওয়েট লস এর প্রোডাক্ট, কোন ধরনের কোনো সাপ্লিমেন্ট আপনি খেতে পারবেন না। সো এইটা যেটা এইটা আপনি যারা যারা নিতে চাচ্ছেন, এটা জাপানের একটা প্রোডাক্ট। অনেকে এটা জিজ্ঞেস করে আপু এটা কোন দেশের, এটা জাপানের, ডেট হচ্ছে 2022 সাল পর্যন্ত, প্রাইসটা পড়বে 550 টাকা করে, ঠিক আছে? এটা প্রাইসটা পড়বে 550 টাকা করে। ওয়েট লস এর কিছু আছে, ওয়েট লস এরই দেখাচ্ছি, ঠিক আছে আপু? ওয়েট লস এরই দেখাচ্ছি, এটার প্রাইস পড়বে 550 টাকা করে, ঠিক আছে? আচ্ছা, হোয়াইটেনিং এর কাজ করবে, ওকে? সো এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা করে। হ্যাঁ, এটার প্রাইসটা পড়বে 1000 টাকা করে। আর ডক্টর সান্তিতা আলম আপু বাল্ব সিরাম দেখতে চেয়েছেন, বাল্ব সিরাম আপু এটা কিন্তু রিকোয়েস্টেড প্রোডাক্ট, ঠিক আছে? এটা রিকোয়েস্টেড প্রোডাক্ট। এটা আপনার কি কাজ করবে, এইটাতে হচ্ছে আপনার নিকোটিনামাইড দেয়া আছে, এবং এটা বেস্ট ফর অয়েলি স্কিন, ঠিক আছে? যেহেতু নিকোটিনামাইড দেয়া আছে, এটা বেস্ট ফর অয়েলি স্কিন। অন্যান্য স্কিনে এটা ইউজ করা যাবে, বাট এটা বেস্ট ফর অয়েলি স্কিন। এটা হালকা হালকা, আচ্ছা আজান দিচ্ছি, একটু 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 ওয়েট, আজানটা শেষ হলো। যারা উইকলি উইনার হবে তারা একটা গিফট পাবে। উইকলির গিফটটা কি ওইটা আমি জানি না, বাট মান্থলির গিফটটা আমি জানি। উইকলি থেকে যারা কিনা উইকলি উইনার হবে তাদের থেকে আপনাকে সিলেক্ট করবে, ঠিক আছে? লটারির মাধ্যমে যে সর্বোচ্চ শেয়ার করেছে, এই কয়েকজন আপুর মধ্যে যে সর্বোচ্চ শেয়ার করবে উইকলি উইনারের মধ্যে, তাদের থেকে একজন হচ্ছে মান্থলি উইনার হবে। অ্যান্ড হচ্ছে মান্থলি উইনার যে হবে সে হচ্ছে স্নেল হোয়াইট, আপনি বুঝতে পারছেন? স্নেল হোয়াইটের যে 10,000 টাকা দামের যে সেটটা স্নেল হোয়াইটের, ওই সেটটা গিফট পাবে, ঠিক আছে? মানে সিরিয়াস, এটা অনেক হিউজ একটা গিফট। কেউ কখনো আপনাকে 10,000 টাকা দামের কোনো গিফট আপনাকে দিবে না, ঠিক আছে? একমাত্র মেকওভার ব্রিডের পক্ষেই পসিবল 10,000 টাকা দামে এই সেটটা গিফট দেওয়ার জন্য, ওকে? আচ্ছা, পিঙ্কটা না, তাহলে কোনটা 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 কোনটা, এটা 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 ডক্টর সান্তিতা আলম আপু, এটা টোনার, ঠিক আছে? ডক্টর সান্তিতা আলম আপু, এটা হচ্ছে টোনার প্লাস সিরাম, ওকে? এটা প্রতিদিন রাত্রেবেলা ইউজ করতে পারবেন, টোনার প্লাস সিরাম, ওকে? সো এটার প্রাইস হচ্ছে তোমাকে দেখবো কি করে, এই যে এভাবেই দেখবেন আমাকে লাইভে। সো প্রতিদিন রাত আপনি প্রতিদিন 12:30 আর 2:30 সময় আমাকে লাইভে দেখতে পাবেন। পিঙ্কটা না, ব্লু বাল্বটা, এই যে ব্লু বাল্বটা, এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এইটা, হ্যাঁ এইটা হচ্ছে আপনার টোনার প্লাস সিরাম, ঠিক আছে? এটা টোনার, রিফ্রেশিং টোনার, টোনার প্লাস সিরাম। সো এটা টোনার এন্ড সিরাম হিসেবে কাজ করবে, ওকে? আচ্ছা আপু, 14 ইয়ার্স বেবির পিম্পলস এর জন্য আহা বাহা মিরাকল সিরামটা 30 ডেজ ইউজ করতে পারবো আপনাদের পেজ থেকে? দূর দীপা আসিনি আপু, 14 ইয়ার্স খুবই ছোট, হ্যাঁ 14 ইয়ার্স বাচ্চাটা খুবই ছোট, এখনই কোনো ধরনের কোনো কিছুতে যাওয়ার দরকার নেই, আপনি শুধুমাত্র একটা ফেস ওয়াশ ইউজ করাবেন, ঠিক আছে? একটা ভালো ফেস ওয়াশ ইউজ করবেন। এই যে ক্যাথেড্রালের এই ফেস ওয়াশটার একটা গ্রিন কালার ভার্সন আছে, ঠিক আছে? ক্যাথেড্রালের এই ফেস ওয়াশটার একটা গ্রিন কালার ভার্সন আছে, ওইটা ইউজ করাবেন, প্রাইস পড়বে 350 টাকা করে। আচ্ছা, লাইভটাকে শেয়ার করে দেন, ঠিক আছে? ভিউয়ার্স অনেক বাড়তে হবে, ভিউয়ার্স অনেক 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 বেশি বাড়তে হবে, অনেক বেশি ভিউয়ার্স লাগবে, ঠিক আছে? অনেক বেশি লাইভটাকে শেয়ার করতে হবে। যারা কিনা গ্লাস স্কিন একটা সেট চাচ্ছে তারা এটা নিতে পারে, এটা প্রাইসটা পড়বে 1500 টাকা করে, ওকে? আচ্ছা, সো আমি একটু একটু করে প্রোডাক্টস দেখানো স্টার্ট করি, হ্যাঁ আমি একটু একটু করে প্রোডাক্টস দেখানো স্টার্ট করি, মানে অন্যান্য হোয়াইটেনিং প্রোডাক্টসগুলো, এতক্ষণ তো প্রোডাক্টস দেখাইছি, নাহলে আপুরা বলবে যে কি তাহলে এতক্ষণ কি করছেন। আচ্ছা, সো আমি ফার্স্টে একটা একটা করে হোয়াইটেনিং প্রোডাক্টসে চলে যাচ্ছি, ঠিক আছে? সো এটা হচ্ছে স্নেল হোয়াইটের সোপটা, ওকে? মায়াবী কন্যা আপু, মায়াবী কন্যা আপু শেয়ার ডান, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আজকে আমি শেয়ার করলে গিফট
আপু আজকে আমি শেয়ার করলে গিফট করব। আচ্ছা সাবিহা আপু, স্নেহা, ইয়াসমিন আপু, আচ্ছা আজকে শেয়ার করলে তো গিফট পাবেন না, প্রতিদিন প্রতিদিন শেয়ার করতে হবে, প্রতিদিন শেয়ার করতে হবে, ঠিক আছে? একদিন শেয়ার করলে হবে না, প্রতিদিন শেয়ার করতে হবে, এন্ড প্রতিদিন শেয়ার করলে তখন হচ্ছে গিফট পাবেন। এত তাড়াতাড়ি কি 10,000 টাকা দামে সেট আপনার দিয়ে দেবে এমনি এমনি? নিশ্চয়ই শেয়ার করতে হবে ঠিকঠাক হবে। আচ্ছা সো এইটা যেটা, এটা হচ্ছে স্নেল হোয়াইটের সোপটা, ওকে? স্নেল হোয়াইটের এই সোপটা আবারও হচ্ছে আপনাদের জন্য রিস্টক করা হয়েছে, ঠিক আছে? এটা আবার রিস্টক করা হয়েছে, এটার ডেটটা হচ্ছে 2023 সাল পর্যন্ত 80 গ্রাম করে আছে স্নেল হোয়াইটের সোপটা, ঠিক আছে? এটা প্যাকেজিংটা এরকম নিউ জেম, ওকে? স্নেল হোয়াইট প্লাস 3 গ্লুটা কোলাজেন প্লাস গ্লুটাথিওন এন্ড কোলাজেন দেয়া আছে এই সোপটাতে, গ্লুটাথিওন এন্ড কোলাজেন দেয়া আছে, আর একটু বাকি আছে 300 হতে, গ্লুটাথিওন আর কোলাজেন দেয়া আছে, আর 20 জন বাকি আছে 300 হতে, 19 জন আর 15 জন। আচ্ছা সো এটা হচ্ছে গ্লুটাথিওন এন্ড কোলাজেন দেয়া আছে, যেটা কিনা আপনার বডিটাকে হোয়াইটেনিং করতে হেল্প করবে এই স্নেল হোয়াইটের সোপটা, ঠিক আছে? এন্ড এটার প্রাইসটা মেবি 250 টাকা করে, কারণ স্নেল হোয়াইটের সোপগুলো 250 টাকা করে দেওয়া হয়েছে। সো এটার প্রাইসটা হয়তো 250 টাকা করে, আপনার অবশ্যই ওয়েবসাইট দেখে অর্ডার করে দিবেন, ঠিক আছে? ওয়েবসাইট দেখে অর্ডার করবেন, ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে www.makeupworldbd.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, ওকে? সো এটা হচ্ছে একটা সোপ। দেন আমি আরেকটা হোয়াইটেনিং সোপে আসি, যেটা আরেকটা হোয়াইটেনিং সোপ চলে এসেছে আমাদের কাছে, এটা হচ্ছে পিঙ্ক লেডি হোয়াইটেনিং সোপ, ওকে? সো আমি কিন্তু আস্তে আস্তে হোয়াইটেনিং প্রোডাক্ট দেখা স্টার্ট করছি, আর লাইভ এর ভিউয়ার্সও বাড়তেছে, ওকে? সো এটা হচ্ছে আপু স্নেল হোয়াইটের সোপটা কি ফেসে বডিতে দেওয়া যাবে? হ্যাঁ ফয়সাল খান আপু, আপনি স্নেল হোয়াইটের সোপটা ফেস অ্যান্ড বডিতে দিতে পারবেন, বডিতে আপনি ফেসে দেওয়াটা অবশ্যই, যে কোনো সোপ হাতে বাবল করে নিয়ে তারপরে হচ্ছে ফেসে ফোমিং করে হচ্ছে দিবেন, ওকে? যে কোনো সোপে, ঠিক আছে? ফয়সাল খান আপু আপনি দিতে পারবেন, ওকে? আচ্ছা সো আপু বলো না মেসার জন্য কি আছে প্লিজ আমাকে একটু বল। মিষ্টি মেয়ে আপু আমি বলে দিয়েছি বিএসএ মেলাজমা ক্রিম আছে, অথবা আপনি ডায়মোলারে এই ক্রিমটাও নিতে পারবেন, এটার প্রাইস পড়বে 1,000 টাকা করে, ঠিক আছে? বিএসএ মেলাজমা ক্রিমটা আমার সামনে নেই, নাহলে আমি আপনাকে দেখিয়ে দিতাম। আর অবশ্যই একটা সোপ নিয়ে নেবেন, আপনাদের যাদের স্কিনে স্পট আছে তারা অবশ্যই এই সোপটা নিয়ে নেবেন, পাপায়ের এই সোপটা, এটার প্রাইসটা পড়বে মাত্র 180 টাকা করে, ঠিক আছে? লাইভে শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে, 300 কাছাকাছি গিয়েও ভিউয়ার্স কমে যাচ্ছে। আমি কিন্তু প্রোডাক্ট দেখাবো, এখনই হচ্ছে হোয়াইটেনিং এর সাপ্লিমেন্ট দেখাবো, ঠিক আছে? আর 5 জন হলে 300 হয়ে যাবে, সো লাইভটাকে শেয়ার করে দিতে হবে, লাইভ শেয়ার করতে হবে, আর আর 5 জন হলে 300 হয়ে যাবে। আচ্ছা সো এটা হচ্ছে পিঙ্ক লেডি হোয়াইটেনিং সোপ, যারা কিনা পিঙ্ক লেডি এই হোয়াইটেনিং সোপটা চাচ্ছেন, ঠিক আছে? যারা কিনা আপু আমি তো নিতে চাচ্ছি বাট ছিল না, এখন তো ব্ল্যাক সোপ নিয়ে নিয়েছি, আপু সমস্যা নেই আবারও নিয়ে নেন, কোনো প্রবলেম নেই আবারও নিয়ে নেন, আর রেখে দিবেন, সোপ তো আসবে যাবে আবারও হচ্ছে নিয়ে নেবে, বাট পিঙ্ক লেডি সোপটা অনেক দিন পর রিস্টক হচ্ছে, প্রায় অনেক দিন পর, সো এইটা কিন্তু আবারও স্টক আউট হয়ে যাবে, ঠিক আছে? পিঙ্ক লেডি সোপটা আমাদের থাকবে না, আগেই বলে দিচ্ছি, এটা স্টক আউট হয়ে যাবে। সো তাড়াতাড়ি যারা কিনা পিঙ্ক লেডি এই সোপটা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন, এটা একটা হোয়াইটেনিং সোপ, ঠিক আছে? এটা ছোট একটা সোপ বাট এটা একটা হোয়াইটেনিং সোপ, হ্যাঁ এটা একটা হোয়াইটেনিং সোপ, এন্ড এটা আপনার ফুল বডিটাকে হোয়াইটেনিং করবে, প্লাস হচ্ছে এইটাতে আপনি আপনার ফেসেও অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? 300 উপর ভিউয়ার্স হয়ে গিয়েছে। আচ্ছা সো এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 300 টাকা করে, ঠিক আছে? অনলি 300 টাকা করে এইটার ডিসকাউন্ট প্রাইসে আপনি পাচ্ছেন। এখন আমি দেখানো শুরু করব আমাদের যে হোয়াইটেনিং সাপ্লিমেন্টটা এসেছে, ঠিক আছে? হোয়াইটেনিং সাপ্লিমেন্ট আমি বলেছিলাম 300 উপর ভিউয়ার্স হলে আমি এটা বলে দিব, ঠিক আছে? 301 হয়ে গিয়েছে, হ্যাঁ আপু লাইফটাকে আরো বেশি শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? লাইফটাকে আরো বেশি শেয়ার করতে হবে। সো এটা হচ্ছে একটা হোয়াইটেনিং সাপ্লিমেন্ট, এটা আপনারা কম বেশি অনেকেই জানেন, অনেকেই চিনেন। সো আপনারা যদি এইটা নিতে চান আপনারা এর আগে একটু যাচাই করবেন, আপনারা ইউটিউব দেখবেন, আপনারা গুগল দেখবেন, দেখবেন যে এল গ্লুটা, এই গ্লুটাবেরি ক্যাপসুলটা অনেক আগে থেকেই কিন্তু আমাদের কাছে ছিল, মাঝখান দিয়ে অনেক দিন, প্রায় 1 বছরের মতো হবে হয়তো, বা 9-10 মাসের মতো হবে, এটা আমাদের কাছে ছিল না, এটা স্টক আউট হয়ে গিয়েছিল। সো এই হোয়াইটেনিং সাপ্লিমেন্ট আবারও আমাদের কাছে চলে এসেছে, ঠিক আছে? আবারও এই হোয়াইটেনিং সাপ্লিমেন্টটা আবারও আমাদের কাছে রিস্টক করা হয়েছে, অ্যান্ড এটাতে 30টা করে ক্যাপসুল থাকে, 30টা করে ক্যাপসুল থাকে, ঠিক আছে? অনেক 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 ভালো একটা প্রোডাক্ট, রিজনেবল প্রাইসে হোয়াইটেনিং একটা প্রোডাক্ট, ঠিক আছে? রিজনেবল প্রাইসে আপু পিঙ্ক লেডি সোপটা হচ্ছে হোয়াইটেনিং কাজ করে, আপু এটার কাজই হচ্ছে হোয়াইটেনিং করা। সো এই যে গ্লুটাবেরি এই ক্যাপসুলটা, এটার আপনারা সার্চ দিবেন গ্লুটাবেরি লিখে, ঠিক আছে? গ্লুটাবেরি, আর আপনারা জানেন গ্লুটা আর বেরি দুইটাই কিন্তু আমাদের হোয়াইটেনিং এর
কাজ করে, ঠিক আছে? আই থিঙ্ক একটু পরে এটা স্টক আউট হয়ে যাবে, এটা থাকবে না, ঠিক আছে? এটা স্টক আউট হয়ে যাবে, এটা থাকবে না, বারবার বলে দিচ্ছি। সো এটা হচ্ছে গ্লুটাবেরি একটা ক্যাপসুল। এটার সাথে যদি আপনারা এই গ্লুটাবেরি জুসটা খেতে পারেন তাহলে আর কোনো কথাই নাই, ঠিক আছে? এইটার সাথে যদি আপনি এই গ্লুটাবেরি জুসটা খেতে পারেন তাহলে আপনার ফুল বডিটা হোয়াইটেনিং হবেই হবে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? কিন্তু 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 কিন্তুটা হচ্ছে অবশ্যই আপনাকে ডে টাইমে সানস্ক্রিন ইউজ করতে হবে, ঠিক আছে? অবশ্যই ডে টাইমে সানস্ক্রিন ইউজ করতে হবে, আদারওয়াইজ এত কষ্ট করে যদি আপনি হচ্ছে মানে হোয়াইটেনিং হচ্ছে সেটা কিন্তু ধরে থাকবে না। হোয়াইটেনিং জুস, আরেকটা হোয়াইটেনিং জুস দেখাবো, ঠিক আছে? আরেকটা হোয়াইটেনিং জুস দেখাবো, সো লাইফটাকে আরো বেশি শেয়ার করে দিতে হবে। সো এটা হচ্ছে গ্লুটাবেরি একটা ক্যাপসুল, ঠিক আছে? এটা গ্লুটাবেরি ক্যাপসুল, এটাতে 30টা করে ক্যাপসুল থাকে, এরকম একটা বোতল থাকে, এটার ভিতর 30টা করে ক্যাপসুল থাকবে, ঠিক আছে? 30টা করে ক্যাপসুল থাকবে এবং আপনি এটা অ্যাটলিস্ট 2-3টা কন্টিনিউ করবেন, ঠিক আছে? এটা 2-3টা কন্টিনিউ করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার ফুল বডি এটা হচ্ছে হোয়াইটেনিং করবে। আপু ওয়াচ পার্টিটা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ যে আপুটা ওয়াচ পার্টিতে দিয়েছে, কি জানি আপু, নিশানুর আপু, নিশানুর আপু, থ্যাংক ইউ সো মাচ ওয়াচ পার্টিতে দেওয়ার জন্য, ওকে? সো আচ্ছা, আরেকটা যেটা আমি যে আজকে লিপস্টিকটা ইউজ করেছি সেটা হচ্ছে রেড মুয়া রেড ভেলভেট, এটার প্রাইস হচ্ছে 520 টাকা করে, ঠিক আছে? 520 টাকা করে, এটা ওই দিনও আমি দিয়ে এসেছিলাম। তো কালকে একজন আপু বলেছিল রেড ভেলভেট লিপস্টিকটার কথা, দ্যাটস ওয়াই আমি এটা আবারও দিয়ে এসেছি অ্যান্ড দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, অনেক শেয়ার করেছে আপনি, থ্যাংক ইউ সো মাচ নিশানুর আপু। আপু স্নেল সোপটা আছে? হ্যাঁ, স্নেল হোয়াইটের এই সোপটা আমাদের কাছে চলে এসেছে, স্নেল হোয়াইটের এই সোপটা, ঠিক আছে? এই সোপটা চলে এসেছে। সো এটা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, আদারওয়াইজ আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে, আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না, ঠিক আছে? আচ্ছা এক মিনিট, স্নেল হোয়াইট, আচ্ছা স্নেল হোয়াইটার এই সোপটার প্রাইস হচ্ছে 300 টাকা করে, ঠিক আছে? এই সোপটার প্রাইস হচ্ছে 300 টাকা, ঠিক আছে? এটা প্রাইসটা পড়বে 300 টাকা, ওকে? আচ্ছা, সো এটা হচ্ছে গ্লুটাবেরি ক্যাপসুল। এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি রাত্রে বেলা, আপনি এটা, আপু ওয়েট লসের কিছু আছে কি? হ্যাঁ অবশ্যই ওয়েট লসের আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েট লসের জুস আছে, ওয়েট লসের কফি আছে, ওয়েট লসের সাপ্লিমেন্ট আছে, সব কিছু আছে, আমি দেখিয়ে দিব, ওকে? আপু যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবে না, ঠিক আছে? যাদের ডায়াবেটিস আছে, যারা ব্রেস্ট ফিডিং মম, যারা হচ্ছে প্রেগনেন্ট, যারা কিনা 18+ নিচে, তারা এটা খেতে পারবে না, ঠিক আছে? তারা এটা খেতে পারবে না, ওকে? সো এইটা যেটা, এটার আমি প্রাইসটা বলবো, এর আগে আমি এটা খাওয়ার নিয়মটা বলে দিই। এই গ্লুটাবেরি এই সাপ্লিমেন্টটা, এটা 30টা করে ক্যাপসুল আছে, এই গ্লুটাবেরি সাপ্লিমেন্টটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন রাত্রেবেলা ডিনারের আধা ঘন্টা আগে, ঠিক আছে? প্রতিদিন রাত্রেবেলা ডিনারের আধা ঘন্টা আগে এটা খাবেন, ঠিক আছে? আর কেউ যদি ওয়েট লসের সাপ্লিমেন্ট এর সাথে খেতে থাকেন, ধরেন হচ্ছে আপনারা এটার সাথে ডিটক্সি স্লিমিং ক্যাপসুলটা যদি খান, তাহলে হচ্ছে অবশ্যই একটা আধা ঘন্টা আগে খাবেন আর একটা আধা ঘন্টা পরে খাবেন, ঠিক আছে? এভাবে খাবেন, ওকে? সো এটা যেটা, এটা হচ্ছে আপনি রাত্রেবেলা খাবারের আধা ঘন্টা আগে একটা করে ক্যাপসুল খেয়ে তারপরে আপনি ভাত খাবেন, ঠিক আছে? সো এটার প্রাইসটা পড়বে only 650 টাকা করে, মাত্র 650 টাকা করে আপনারা হচ্ছে এই গ্লুটাবেরি জুস, গ্লুটাবেরি ক্যাপসুলটা পেয়ে যাচ্ছেন। আপনি ওয়াচ পার্টিটা, থ্যাংক ইউ সো মাচ নুহা ইসলাম আপু। আচ্ছা, এটা হচ্ছে গ্লুটাবেরির একটা ক্যাপসুল, ঠিক আছে? এন্ড এটাতে 5L glutathione 5 গ্লুটাবেরি প্লাস 30 ক্যাপসুল মিক্সড বেরি, এটা প্রত্যেকটা হচ্ছে ফ্রুটসের, ঠিক আছে? এটা কিন্তু ফ্রুটসের এবং এটা যারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি হচ্ছে অর্ডার করে দিবেন, ঠিক আছে? এন্ড এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 650 টাকা করে, অনলি 650 টাকা করে এই গ্লুটাবেরি ক্যাপসুলটার প্রাইস পড়বে। সো আমি এটা সরিয়ে ফেলে, আই থিঙ্ক এটা অনেক অর্ডার হয়ে যাবে এখন, দ্যাটস ওয়াই আমি এটা সরিয়ে ফেলাম। দেন একটা হোয়াইটেনিং জুস আমাদের কাছে এসেছে, এটা কিন্তু হোয়াইটেনিং একটা জুস, ঠিক আছে? সাইকানো একটা জুস, সাইকানো, এটার ডেটটা হচ্ছে 2022 সাল পর্যন্ত, এন্ড এইটাতে মেবি 10 পিস অর 15 পিসেস করে থাকে, 10 স্যাশেস, হ্যাঁ এটাতে 10 স্যাশেস, 10টা করে থাকে, ঠিক আছে? 10টা করে থাকে, এন্ড এইটা যেটা, এটা হচ্ছে কোলাজেন এন্ড হচ্ছে ট্রিপটিটাইট প্লাস, প্লাস হচ্ছে এটাতে হচ্ছে ফিশ কোলাজেন দেওয়া আছে, তারপর হচ্ছে এটাতে চেরি এক্সট্রাক্ট দেওয়া আছে, পমিগ্রেনেট দেওয়া আছে, পিঙ্ক বার্ক এক্সট্রাক্ট দেওয়া আছে, জিঙ্ক অ্যামন্ড অ্যাসিড দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট দেওয়া আছে, ওকে? সো এইটা হচ্ছে অনেকগুলা এসেন্সের সমৃদ্ধে এটা তৈরি, অনেক কিছু, ফিশ কোলাজেন, অনেক কিছু আমি এতক্ষণ পড়লাম যেগুলা। সো এইটা যেটা,
ঠিক আছে। সো এটা যেটা এটা হচ্ছে সাইকানো জুসটা, এটার খাওয়ার নিয়ম হচ্ছে আপনি রাত্রেবেলা ঘুমানোর আগে, রাত্রেবেলা ঘুমানোর আধা ঘন্টা আগে একটা করে স্যাশে এক গ্লাস পানিতে নিয়ে খেয়ে ফেলবেন, ঠিক আছে। এক গ্লাস পানিতে নিয়ে আপনি হচ্ছে একটা করে স্যাশে নিয়ে খেয়ে ফেলবেন, ওকে। অবশ্যই রাত্রেবেলা ঘুমানোর আধা ঘন্টা আগে খাবেন, ঠিক আছে। রাত্রেবেলা ঘুমানোর আধা ঘন্টা আগে খাবেন। অ্যান্ড এটা যেটা এটা একটা হোয়াইটেনিং জুস, অনেক 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 ভালো একটা জুস এটা, এটা একটা হোয়াইটেনিং জুস সাইকানো জুসটা। সো এটাও কিন্তু আপনাদের রিকোয়েস্টে আনা হয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু আপনাদের রিকোয়েস্টে এই সাইকানো জুসটা আনা হয়েছে। সো একমাত্র মেকআপ ওয়ার্ল্ড বিডি আপনাকে সবচেয়ে রিজনেবল প্রাইস এটা দিচ্ছে। এটার প্রাইসটা পড়বে 960 টাকা করে, মাত্র 960 টাকা করে পড়বে। এর থেকে কমে আর আমরা কমাতে পারি নাই ভাইয়া, এটা আর এর থেকে কমে কমাতে পারে নাই। যতটুকু পেরেছে লাস্ট প্রাইস হচ্ছে 960 টাকা করে, ঠিক আছে। মাত্র 960 টাকা করে আপনি এই সাইকানো হোয়াইটেনিং জুসটা পেয়ে যাচ্ছেন, মাত্র 960 টাকা করে, ওকে। সো এটা অবশ্যই রাত্রেবেলা ঘুমানোর আধা ঘন্টা আগে খাবেন, তাহলে হচ্ছে বেস্ট রেজাল্ট পাবেন। বেটার রেজাল্টের জন্য রাত্রে ঘুমানোর আধা ঘন্টা আগে খাবেন, ঠিক আছে। সো এটা যেটা এটার প্রাইসটা পড়বে 960 টাকা করে, ঠিক আছে। 10টা করে স্যাশে থাকে, প্রতিদিন রাত্রেবেলা এক গ্লাস পানিতে একটা করে স্যাশে নিয়ে খেয়ে ফেলবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, পিঙ্ক লেডি জুস পিপি, পিঙ্ক লেডি জুস এইটা, পিঙ্ক লেডি এই জুসটার প্রাইস হচ্ছে 3000 টাকা করে, আফটার ডিসকাউন্ট এটার প্রাইস 3000 টাকা করে, ঠিক আছে। বেরি প্লাস দুইটা দিয়ে কি 4K+ দেওয়া যাবে? বেরি প্লাস দুইটা দিয়ে 4K+, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই, অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা, অনেক আপুরা হচ্ছে স্লিমিং সাপ্লিমেন্ট দেখতে চেয়েছে, সো আমি স্লিমিং এর সাপ্লিমেন্ট দেখিয়ে দিই। এটা হচ্ছে ডিটক্স প্লামটা, ঠিক আছে। এটা হচ্ছে ডিটক্স প্লামটা, অ্যান্ড এটার খাওয়ার নিয়ম আমি বলে দিয়েছি যে রাত্রেবেলা খাবার আধা ঘন্টা আগে অথবা হচ্ছে আধা ঘন্টা পরে একটা করে হচ্ছে খাবেন, ঠিক আছে। একটা করে খাবেন, এরপর হচ্ছে এক মগ উষ্ণ গরম পানি খাবেন। এন্ড এটা খাওয়ার টাইমে আদার্স কোনো ধরনের কোনো সাপ্লিমেন্ট খাওয়া যাবে না, ঠিক আছে। আদার্স কোনো ধরনের কোনো সাপ্লিমেন্ট খাওয়া যাবে না। সো এটার প্রাইসটা পড়বে 550 টাকা করে। দেন আমাদের ওয়েট লসের জুস আছে, ঠিক আছে। ওয়েট লসের জুস আছে, এটা হচ্ছে ভিভি জুস। এন্ড এইটা আপনি হচ্ছে এইটা যখন খাবেন তখন একটু দেখবেন যে আপনি একটু অয়েলি ফুডগুলোকে বাদ রাখবেন, তারপর হচ্ছে একটু শর্করা জাতীয় খাবারগুলো বাদ রাখবেন, ঠিক আছে। আমাদের কিন্তু মেকআপ আর বিডি পেজে গেলে আপনি দেখবেন যে এটা সম্পর্কে সবকিছু পোস্ট করে দেওয়া আছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টসই কিন্তু এখন ইন ডিটেইলসে হচ্ছে পোস্ট করে দেওয়া হয়, ঠিক আছে, যাতে কিনা আপুরা মানে কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি না থেকে না নেন, ঠিক আছে। আমাদের সবকিছু হচ্ছে পোস্ট করে দেওয়া থাকে, এন্ড হচ্ছে ওখান থেকে আপনারা আপনাদের মন মতো হচ্ছে দেখে পড়ে শুনে তারপরে নিয়ে নেবেন, হ্যাঁ। সো এইটা যেটা এটা হচ্ছে ভিভি জুসটা, এবং ইনগ্রিডিয়েন্টস ইন ইচ প্যাকেট, সো অনেক অনেক ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এটাতে। গোজি বেরি দেওয়া আছে, এল গ্লুটাথিওন দেওয়া আছে, রোজ হিপ দেওয়া আছে, অ্যাপেল এক্সট্রাক্ট দেওয়া আছে, আলফা দেওয়া আছে, পিঙ্ক বার্গ দেওয়া আছে, গ্রেপ সিড এক্সট্রাক্ট, তারপর হচ্ছে অ্যাসবেরিক এসিড, মেলিক এসিড, তারপর হচ্ছে টোটাল ওয়েট, এটা ফিশ কোলাজেন, অনেক কিছু এটাতে দেওয়া আছে, ঠিক আছে। এটা হোয়াইটেনিং প্লাস হচ্ছে ওয়েট লস দুইটার কাজ করে। সাধারণত অনেক হোয়াইটেনিং জুসগুলাই ওয়েট লসের কাজ করে না, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে ওয়েট লস প্লাস হচ্ছে হোয়াইটেনিং কাজ করবে, ওকে। এটা হচ্ছে ওয়েট লস প্লাস হোয়াইটেনিং কাজ করবে। সো এটাতেও হচ্ছে 10টা করে স্যাশে থাকে, আপনি জাস্ট খালি ঘুমানোর আধা ঘন্টা আগে, ঠিক আছে, ঘুমানোর আধা ঘন্টা আগে একটা করে হচ্ছে এক গ্লাস পানিতে একটা স্যাশে নিয়ে খেয়ে ফেলবেন। রাত্রেবেলা খাবেন, রাত্রেবেলা খেলে বেশি ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে। রাত্রেবেলা খেলে ভালো রেজাল্ট পাবেন, কারণ হচ্ছে হোয়াইটেনিং সাপ্লিমেন্টগুলো রাত্রেবেলা খাওয়াই বেটার, তাহলে একটু বেস্ট রেজাল্ট পাওয়া যায়, ওকে। সো এইটা যেটা এটার প্রাইসটা পড়বে 500 টাকা করে, ঠিক আছে। এটার প্রাইসটা পড়বে 500 টাকা করে, এটার নাম হচ্ছে ভিভি জুস, ওকে। এটার প্রাইস পড়বে 500 টাকা করে, ঠিক আছে। সো আমি কিন্তু ওয়েট লসের প্রোডাক্টস দেখাচ্ছি, এখন আমি দেখাবো ওয়েট লসের একটা কফি। এটা হচ্ছে ম্যাক্স কফি, ঠিক আছে, এটার নাম হচ্ছে ম্যাক্স কফি। এটা হচ্ছে একটা ওয়েট লসের কফি। সো ওয়েট লসের এই কফিটাও কিন্তু হচ্ছে আপনার সুন্দর করে হচ্ছে ওয়েট লস করবে, এবং এটাকে কিন্তু কার্ভ কফিও বলা হয়, ঠিক আছে, এটাকে কিন্তু কার্ভ কফিও বলা হয়। সো এইটা যারা যারা খাবেন, খাওয়ার নিয়ম হচ্ছে এটাতে 10টা করে স্যাশে থাকে, ভুলে গেছি আজকে আমার বাসা থেকে এটার স্যাশেগুলো নিয়ে আসার উচিত ছিল। সো এটাতে 10টা করে স্যাশে থাকে, ঠিক আছে, 10টা করে স্যাশে থাকে। আপনি হাফ হাফ করে খাবেন, পুরাটা একদিনে খাওয়ার দরকার নেই, হাফ করে খাবেন। আপনি যখন একটা করে অর্ধেক করবেন তখন এটাকে এইভাবে ফোল্ড করবেন, ঠিক আছে, ফোল্ড করে ওই যে ক্লিপ আছে না, ক্লিপ দিয়ে এভাবে আটকে দিবেন, ঠিক আছে, ক্লিপ দিয়ে আটকে দিবেন। কোন ক্লিপ? ওই যে কাগজ লাগানো যে ক্লিপগুলো আছে না, ওগুলো দিয়ে আটকে দিবেন, ঠিক আছে, তাহলে থাকবে, না হলে নষ্ট হয়ে যাবে। সো এটা যেটা এটা হচ্ছে ম্যাক্স কফিটা, এবং এটাকে কার্ভ কফিও বলা হয়, কারণ এটা বডিটাকে একটা সুন্দর কার্ভে নিয়ে আসে, ঠিক আছে, খুবই সুন্দর একটা শেপে নিয়ে আসে। সো এইটা খাওয়ার নিয়মটা হচ্ছে সকালবেলা আপনি যখন ব্রেকফাস্ট করবেন তার আধা ঘন্টা পরে এক মগ গরম পানিতে আপনি হচ্ছে হাফ স্যাশে নিয়ে খেয়ে ফেলবেন, হাফ স্যাশে মিক্স করে খেয়ে ফেলবেন, অথবা
আপনি যখন কিনা সন্ধ্যার সময় আপনি নাস্তা করবেন, তখন এই নাস্তা করার পর আপনি আধা ঘন্টা পরে হাফ স্যাশে নিয়ে জাস্ট খালি মিক্স করে এক মগ গরম পানিতে মিক্স করে খেয়ে ফেলবেন, ঠিক আছে? সো এটার প্রাইসটা পড়বে, আপনি যদি সিঙ্গেল এটা পারচেজ করেন এটার প্রাইস পড়বে 550 টাকা করে, আর আপনি যদি দুইটা একসাথে নেন বাই ওয়ান গেট ওয়ান এটার প্রাইসটা পড়বে 1100 টাকা করে, ঠিক আছে? সো বলে দিলাম, শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেক আপু এতক্ষণ কমেন্টস করেছে, আমি একটু কমেন্টসগুলো পড়ে না হলে আপুরা রাগ করবে, ঠিক আছে? আমি একটু কমেন্টসগুলো এখন পড়বো। আচ্ছা আপি, ওয়াচ পার্টি ডান, থ্যাংক ইউ সো মাচ। পিঙ্ক লেডি জুস হবে? হ্যাঁ হবে। আপু চুল পড়া বন্ধ করতে সলিউশন দাও প্লিজ। আচ্ছা আপু, অচিনপুর রাজকন্যা, আপু চুল পড়া বন্ধ করতে আপনি হচ্ছে আমাদের হেয়ার ড্রাগার একটা অয়েল নেবেন, ঠিক আছে? এই হেয়ার ড্রাগার একটা অয়েল নেবেন, এই অয়েলটা নিয়ে নেবেন, এটার প্রাইসটা পড়বে বাই ওয়ান গেট ওয়ান 1100 টাকা করে। অয়েলটা দেওয়ার নিয়ম হচ্ছে এটাকে আপনি একটা স্টিলের বাটিতে নেবেন, ওটার মধ্যে এই অয়েলটার সাথে একটু পরিমাণ নারকেল তেল মিক্স করবেন। নারকেল তেল মিক্স করার পরে আপনি এটাকে গরম করবেন, চুলার নিচে রেখে গরম করবেন অথবা গরম পানির উপরে গরম করবেন, ডিরেক্ট চুলাতে দিবেন না, ডিরেক্ট হচ্ছে ওভেনে দিবেন না। সো গরম করার পরে যত আপনি যেখানে আপনি সহ্য করতে পারবেন ওই রকম পরিমাণে গরম করবেন, আবার একদম টাটকা গরম হচ্ছে মাথার মধ্যে ঢেলে দিবেন না, ঠিক আছে? সো আপনি হচ্ছে গরম করবেন, গরম করার পরে একটা কটন নেবেন, কটন দিয়ে হচ্ছে স্কাল্পে 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 এভাবে এভাবে স্কাল্পে স্কাল্পে এভাবে হচ্ছে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে 5 মিনিট এরকম করে মাসাজ করবেন, 5 মিনিট মাসাজ করার পরে তারপরে আপনি ঘুমিয়ে যাবেন আধা ঘন্টা পরে, ঠিক আছে? আধা ঘন্টা পরে ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা উঠে বাইরে যাওয়ার আগে ভালো করে হচ্ছে মাথাটাকে ওয়াশ করে বাইরে যাবেন, ওকে? আর চুল পড়া নতুন চুল গজানোর জন্য আপনি একটা সিরাম নেবেন, সেটা হচ্ছে ডক্টর ডেভিড এ হেয়ার গ্রোথ সিরামটা নেবেন, এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 300 টাকা করে, ঠিক আছে? যেদিন অয়েল ইউজ করবেন সেদিন সিরাম ইউজ করবেন না, যেদিন সিরাম ইউজ করবেন সেদিন করবে না। বেরি প্লাস দুইটা দিয়ে 4K প্লাস ইউজ করা যাবে আপু, কোনো প্রবলেম নেই। আপু চুল পড়া বন্ধের সলিউশন আমি দিয়ে দিয়েছি। আচ্ছা আপু, মুখে হালকা মেস্তার মতো কালো কালো ছোপ ছোপ দাগ আছে, কোন ক্রিম ইউজ করবেন? ডায়মোলার ক্রিমটা আর এটা ইউজ করবেন, এই যে এই সোপটা ইউজ করবেন, পাপায়া সোপটা, প্রাইস পড়বে 180 টাকা, আর ডায়মোলার ক্রিম এটা ইউজ করবেন, এটা প্রাইস পড়বে 1000 টাকা করে। পিঙ্ক লেডি জুস পিপি 3000 টাকা করে, 8 ভার্সনের প্রাইস হচ্ছে 3000 টাকা করে, ঠিক আছে? 3000 টাকা। বেরি প্লাস দুইটা দিয়ে বলে দিয়েছি, পিঙ্ক লেডি জুসের পিপি বলে দিয়েছি। আপু ভাইয়াকে বলো কোলাজেন ট্যাবলেটের ফ্রোজেন কোলাজেন ব্লু প্যাকেটটা আনতে। আচ্ছা ঠিক আছে, বলবো। আপু অ্যালার্জি স্কিনে পাপায়া সোপ ইউজ করা যাবে? অ্যালার্জিটিক স্কিনে পাপায়া সোপ ইউজ করা যাবে, হ্যাঁ যাবে যাবে, কোনো প্রবলেম নেই। আপু চুল পড়া যদি পাপায়াতে অ্যালার্জি না থাকে, আপু চুল পড়া বন্ধ করতে বলে দিয়েছে। আপু নাইট ক্রিম দেখাও আমি নিউ। আচ্ছা মাহিয়া মাহি, আপু নাইট ক্রিম হলে আপনি আমাদের কাছ থেকে যদি শুধুমাত্র হোয়াইটেনিং ক্রিম চান সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গ্লুটাবেরি, এই যে এই জুস, সরি গ্লুটাবেরি বলতে বলতে মুখ দিয়ে গ্লুটাবেরি আসতেছে, সো এটা হচ্ছে বেরি প্লাসের একটা ক্রিম, বাই ওয়ান গেট ওয়ান 1100, সরি বাই ওয়ান গেট ওয়ান 1200 টাকা করে, আর সিঙ্গেল পারচেস করলে 700 টাকা করে, ঠিক আছে? আর নিউ যেহেতু ওয়েলকাম, ওকে আপু। আচ্ছা আপু মুখে লাল তেল কি দেবো? মুখে যাদের লাল তেল তারা হচ্ছে এই ক্রিমটা নেবেন, যাদের মুখে লাল তেল ব্রাউন তেল আছে তারা হচ্ছে এই এলাইকে ক্রিমটা নেবেন, ঠিক আছে? এটার প্রাইস হবে 500 টাকা। আপু ল্যানবেনের ইজিএফ স্কিন রিপেয়ার জেল কি কাজ করে আপু বলো প্লিজ। আচ্ছা লাবিবা লাবিবা, আপু এল গ্লুটা দেখাও প্লিজ আবার, এই যে এল গ্লুটা, এই যে পিঙ্কি সরকার আপু, এই যে এল গ্লুটা, ঠিক আছে? এটার প্রাইসটা পড়বে 650 টাকা করে, 30টা করে ট্যাবলেট আছে। আচ্ছা আপি ল্যানবেনার ইজিপ্ট, আচ্ছা ল্যানবেনার ইজিপ্ট আপু আপনার কাটা ছেঁড়া ফাটা দাগ খামচির দাগ এগুলো হচ্ছে চলে যাবে, ঠিক আছে? ল্যানবেনার ইজিপ্টটাতে হচ্ছে কাটা ছেঁড়া ফাটা দাগ খামচির দাগ এগুলো হচ্ছে চলে যাবে, ওকে? বাট হচ্ছে আপনাকে ডে বাই ডে হচ্ছে ইউজ করতে হবে। আপু কতদিন ফর্সা থাকবে? আপু আপনি যতদিন ধরে রাখবেন, আপনি যতদিন আপনার ফর্সাটাকে ধরে রাখতে পারবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, আমার উপর ডিপেন্ড করবে না, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি দিনের বেলা সানস্ক্রিন ইউজ করছেন কিনা। আপনি যদি দিনের বেলা 100% ভাবে ভালোভাবে সানস্ক্রিন ফুল বডি এন্ড ফেসে সানস্ক্রিন ইউজ করতে পারেন তাহলে এটা ফুল বডিটাকে হোয়াইটেনিং ধরে রাখবে, ঠিক আছে? আচ্ছা আপু সাইকানো কয়টা খেতে হবে? অ্যাট লিস্ট জুসগুলো তো আপনার টানা 2-3 মাস খেতেই হয় আপু, হোয়াইটেনিং এর জন্য আপনার জুসগুলো একটু টানা খেতেই হয়, এন্ড জুস খাওয়াই যায়, এন্ড গরমকাল তো জুস তো খাওয়াই যায়, জুস আবার না খায় কেউ? আচ্ছা আপু আমি নিও, ওয়েলকাম আপু রুবি আপু ওয়েলকাম। বডি ক্রিম দেখাও, বডি ক্রিম গ্লুটা পিঙ্কের এই বডি ক্রিমটা আছে, যদি বডি ক্রিম নিতে চান এই ক্রিমটা নিতে পারেন, এটার প্রাইসটা পড়বে 350 টাকা করে, বাট এটার সাথে একটা মিনি পিঙ্ক সিরাম বা হচ্ছে মলি মলি ক্যাপসুল নিয়ে নেবেন, ওকে? আচ্ছা আপু রাইস সিরাম আছে? রাইস সিরাম না আপু, রাইস সিরাম আপাতত নাই, ঠিক আছে? রাইস সিরাম এখানে নাই, ওয়েবসাইট আছে কিনা আমি জানি না, যদি ওয়েবসাইটে থাকে 120 টাকা করে। মুখে লাল তেল বলে দিয়েছে, এলাইকের ওই 360 ডিগ্রি ক্রিমটা নেবেন।
আপু, গ্লুটা ব্লুবেরি খাওয়ার পরে দিনের বেলা বাসায় থাকলেও কি আপু সানস্ক্রিন ব্যবহার করতে হবে? হলে রিজনেবল প্রাইসে একটা সানস্ক্রিন দেখাও। হ্যাঁ, ডে টাইমে আপনাকে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে, ঠিক আছে? তাসনুবা বিনতে হোসেন আপু, এটা হচ্ছে রিজনেবল প্রাইসে একটা সানস্ক্রিন, যেটা কিনা আপনি বডি অ্যান্ড ফেসে ইউজ করতে পারবেন, ক্যাথিডলের এই সানস্ক্রিনটা, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাথিডলের একটা সানস্ক্রিন অ্যান্ড এটার প্রাইসটা পড়বে 450 টাকা করে। এটা আপনি বডি অ্যান্ড ফেসে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা আপু, ব্রেস্ট ফিডিং মমরা কি খেতে পারবে? না, ব্রেস্ট ফিডিং মমরা খেতে পারবে না, আমি বলে দিয়েছি। হ্যাঁ আচ্ছা আপু, অ্যালার্জি স্কিনে পাপায়া সোপ ইউজ করা যাবে? যদি অ্যালার্জি, পাপায়াতে অ্যালার্জি না থাকে তাহলে অবশ্যই ইউজ করা যাবে, ঠিক আছে? পাপায়াতে অ্যালার্জি না থাকলে অবশ্যই ইউজ করা যাবে। আচ্ছা আপু, আপু আমি নিউ, ওকে ওয়েলকাম আপু। আপু সাইকানো জুসেরটার প্রাইস একটু বেশি হয়ে গেছে, বাকি জুসগুলোর প্রাইস হলে ভালো হতো। আপু সাইকানো জুসটার প্রাইস আসলে এর থেকে কমে করা হয়তো বা পসিবল হয় নাই, দেখে দেওয়া হয়নি, ঠিক আছে? না হলে তো দিয়ে দিত ভাইয়া, আবার কম প্রাইসে না দেয় ভাইয়া, তো সবকিছুই হচ্ছে কম প্রাইসে দিয়ে দেয়, ঠিক আছে? যেটা আমাদের যতটুকু প্রাইস দেওয়া পসিবল ওইটা ততটুকুই দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের কিন্তু মানে এই করোনার কারণে কিন্তু অন্যান্য জায়গায় অনেক প্রোডাক্টের দাম বেড়ে গিয়েছে, শিপমেন্টের চার্জ বেড়েছে, অনেক কিছু কিন্তু বেড়ে গিয়েছে, ঠিক আছে? সো ওগুলোও কিন্তু একটু ভাবতে হবে, তাই না? আচ্ছা আপু, অ্যালার্জি স্কিনে বলে দিয়েছি রে বাবা, কতবার বলবো এটা। আচ্ছা আপু, ডেক্সি হেয়ার লোশনটা কিভাবে ইউজ করব, আর যেদিন ইউজ করব সেদিন কি হেয়ার মাস্ক ইউজ করা যাবে? আচ্ছা ওইটা হচ্ছে আপু আপনার 3 মাসের একটা কোর্স, ঠিক আছে? 3 মাসের একটা কোর্স, একটা ডে টাইমে একটা নাইট টাইমে এভাবে ইউজ করবেন, ঠিক আছে? ডে টাইমে ডেটটা দিবেন মেবি হোয়াইট কালারটা ডে এর জন্য, আর নাইটটা হচ্ছে ব্ল্যাকটা, ঠিক আছে? সো ডে টাইমে ইউজ করবেন আর নাইট টাইমে ইউজ করবেন। ডে টাইমে আপনি হেয়ার প্যাকগুলো দিতে পারবেন, ঠিক আছে? ডে টাইমে হেয়ার প্যাক দিতে পারবেন, বাট আপনি আপনাকে অ্যাটলিস্ট এটা চুলের মধ্যে 4 ঘন্টার মতো, 4 থেকে 5 ঘন্টার মতো চুলে থাকতে হবে, ঠিক আছে? তারপর আপনি দিতে পারবেন। আচ্ছা আপু শিয়াটার আপনি, থ্যাংক ইউ সো মাচ নুহ ইসলাম আপু। আপু নাচা সিরাম আছে তোমার কাছে? না আপু নাচা সিরাম নাই, ঠিক আছে? নাচা সিরাম নাই আপু। ব্রেস্ট ফিডিং মমরা কি খেতে পারবে? না আপু, ব্রেস্ট ফিডিং মমরা খেতে পারবে না। আপু তুমি কি হোয়াইটেনিং ক্যাপসুল গুলো খাইছো? আমি হোয়াইটেনিং ক্যাপসুল খাই নাই, আমি পিঙ্ক লেডি জুস খেয়েছি, ঠিক আছে? আমি পিঙ্ক লেডি জুস এর আগে আরো 2টা খেয়েছিলাম বিয়ের আগে, এন্ড এখন হচ্ছে আরেকটা স্টার্ট করেছি, ঠিক আছে? বিয়ের আগে 2টা খেয়েছি, এখন খাই নাই আর, বিয়ের আগে 2টা খাইছি। আচ্ছা এই জন্য তো তখন একটু শুকনো মুখনা ছিলাম, এখন তো মোটা হয়ে গেছে। আচ্ছা আপু, আজ তোমাকে পুরা লাল পরীর মতো লাগছে। থ্যাংক ইউ সো মাচ মুনা আপু, আজকে আমাকে মনে হচ্ছে আজকে আমাকে সান্তা ক্লোজের মতো লাগতেছে, মনে হচ্ছে যে এখান দিয়ে একটা এরকম করে একটা ঝুলাই দেই সান্তা ক্লোজের মতো লেগে যাবে ক্যাপটা। আচ্ছা আপু, ব্রেস্ট ফিডিং মমরা খেতে পারবে না? হ্যাঁ আপু, আপু আমি নিউ, ওকে ওয়েলকাম আপু। সুইট সোয়েট কন্ট্রোল করার কি আছে? সোয়েট কন্ট্রোল করতে, সোয়েট কন্ট্রোল করতে যদি ফেসে সোয়েট বলেন, ঠিক আছে, অবশ্যই আপনারা সুদিং জেলগুলো ইউজ করবেন, ঠিক আছে? সুদিং জেল, তারপরে ফেস প্যাক এগুলো ইউজ করবেন, এগুলো হচ্ছে আপনাদের সোয়েটটাকে কন্ট্রোল করবে। হ্যাঁ, লাইক আপনারা যখন কিনা মেকআপ করবেন, মেকআপের আগে অবশ্যই হচ্ছে একটা ফেস প্যাক দিবেন, ঠিক আছে? মেকআপ করার আগে আপনারা একটা ফেস প্যাক ইউজ করবেন, তারপরে ফেসটা ক্লিন করে এসে মেকআপ করবেন, তাহলে হচ্ছে অথবা বাইরে যাওয়ার আগে একটা ফেস প্যাক দিবেন। ধরেন আপনি মেকআপ করবেন, আপনি বাইরে যাবেন, ঠিক আছে? সো এর আগে কি করবেন? এর আগে হচ্ছে একটা ফেস প্যাক ইউজ করবেন। ফেস প্যাক ইউজ করলে কি হবে, মেকআপটা সুন্দর মতো বসে যায় আর হচ্ছে মানে ঘামে না, ওকে? আর মেকআপ করার আগে আর ডে টাইমে একটা ভালো একটা সিরাম আছে, এটা হচ্ছে ল্যাভেন্ডার এ ব্লুবেরি সিরামটা, ঠিক আছে? যেটা কিনা আপনার মেকআপটাকে কালো করবে না, এই সিরামটা অ্যাপ্লাই করতে পারেন, এটা প্রাইস পড়বে 200 টাকা করে, ওকে? এটা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা আরেকটা ভালো সিরাম আছে যেটা কিনা ডে টাইমে অ্যাপ্লাই করতে পারবেন, এটা হচ্ছে লালালিস্টের সিরামটা, ঠিক আছে? এটাও কিন্তু ডে টাইমে অ্যাপ্লাই করতে পারবেন, এটা লালালিস্টের সিরামটা। এন্ড এই সিরামটার প্রাইস পড়বে, এইটা একসাথে পাবেন, বাই ওয়ান গেট ওয়ানে 1000 টাকা করে, ঠিক আছে? 2টা পাবেন, এটা ডে টাইমে এটা নাইট টাইমে, প্রাইস পড়বে 1000 টাকা করে। লালালিস্টের এই সিরামগুলো অনেক ভালো, স্কিনটাকে রিপেয়ার করে, প্লাস হচ্ছে স্কিনটাকে একটা সুন্দর হোয়াইটেনিং স্কিন এনে দেয়, ঠিক আছে? পিঙ্কিশ পিঙ্কিশ একটা ভাব এনে দেয়, প্রাইস পড়বে বাই ওয়ান গেট ওয়ানে 1000 টাকা করে। আপু আপনি ফেসে কি ইউজ করেন? আমি এখন রাত্রেবেলা যদি বলেন, রাত্রেবেলা হচ্ছে সিরাম ইউজ করছি, সেটা হচ্ছে ইয়াসেন স্কিন কেয়ার এসেন্স আমি ইউজ করছি, ঠিক আছে? ইয়াসেন স্কিন কেয়ারের এসেন্সটা আমি ইউজ করছি আপাতত, সো এটাই আমার কাছে এখন এই এসেন্সটা ভালো লাগছে দেখে আমি এই এসেন্সটাই ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা আপু,
চুল গজানোর কি আছে? আচ্ছা, চুল গজানোর জন্য শেফালি, শেফালি আপু চুল গজানোর জন্য ডক্টর ডেভির এ হেয়ার গ্রোথ সিরামটা নেবে, এই হেয়ার গ্রোথ সিরামটা নেবে, এটার প্রাইসটা পড়বে 300 টাকা করে। আর পারলে আরেকটা টনিকও নিয়ে নেবে, সেটা হচ্ছে গেনিভের একটা টনিক আছে, গেনিভের টনিকটা কোথায় আছে ওই টনিকটা যদি পারেন তাহলে ওইটা নিয়ে নেবেন, ঠিক আছে? এটার প্রাইস পড়বে 300 টাকা করে, আর গেনিভের হেয়ার টনিকটা প্রাইস পড়বে 500 টাকা করে। আচ্ছা আপু সুদিং জেল দেখাও, আপু সুদিং জেল তো অনেক সুদিং জেল আছে, সুদিং জেল বলতে আমাদের কিউকাম্বারের সুদিং জেল আছে, এই যে কিউকাম্বারের এই সুদিং জেলটাও আছে, এটার প্রাইসটা 225 টাকা করে। তারপরে হচ্ছে আমাদের দামাস্কাসের রোজ সুদিং জেল আছে, এই যে দামাস্কাসে এই রোজ সুদিং জেলটা আছে, এটার প্রাইসটা পড়বে 225 টাকা করে, ঠিক আছে? এই সুদিং জেলগুলো আছে। কংগ্রেচুলেশন, ইয়েস্টারডেস গেমস আর সাকসেসফুল ওন বাই আওয়ার সাবস্ক্রাইবার, টুডেস গেমস। আচ্ছা কি জানি আসছে। আচ্ছা আপু আমি নিউ রুবি আপু, ওয়েলকাম আপু। আপু অ্যালার্জি স্কিনে বলে দিয়েছে ডক্টর মেনারে দামাস্কাসের রোজ সুদিং জেলটা স্টকে নেই, আরেকটা নাম বলেন। আচ্ছা ডক্টর মেনারে দামাস্কাসের রোজ সুদিং জেল স্টকে না থাকলে পিচি এই এইটা আছে কিনা দেখেন স্টকে, আমাদের সুদিং জেল কিন্তু শেষ, শেষের পথে, ঠিক আছে? যদি এটা থাকে পিচ জেলে এটা নিতে পারে, এটা ফেস অ্যান্ড বডিতে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? প্রাইস পড়বে 225 টাকা করে। আচ্ছা আপু লিপস পিঙ্ক করার কোন স্ক্রু ক্রিমের সাথে কোনটা নিব, ল্যানমেনা লিপ সিরাম নাকি স্ট্রবেরি লিপ মাস্ক? স্ট্রবেরি লিপ মাস্ক, ল্যানমেনা লিপ সিরাম দুইটাই নেবেন। স্ট্রবেরি লিপ মাস্কটা লিপসটাকে পিঙ্ক করবে, এটা আপনি অল টাইম ইউজ করতে পারবেন, রাতে ইউজ করতে পারবেন, দিনে ইউজ করতে পারবেন, ল্যানমেনা লিপ সিরামটা আপনি যে কোনো টাইমে ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওটা একটা আপনার বলে না ওই যে গ্লসি টাইপের লিপস্টিকের মতো লাগে, প্লাস হচ্ছে একটা সিরামের কাজও করে, ঠিক আছে? ওইটা ইউজ করবেন। ওকে আপু, আপু সুদিং জেল দেখাও, আপু সুদিন জেল দেখাও, দেখিয়েছি। আপু ছেলেদের চুল পড়া বন্ধ করতে কি ব্যবহার করব? চুল পড়া বন্ধ করতে তেল ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে হেয়ার ড্রাগের অয়েলটা ব্যবহার করবেন, ঠিক আছে? আপু পিম্পলস এর জন্য কি ইউজ করব? পিম্পলস এর জন্য, পিম্পলস, পিম্পলস এর জন্য যদি আপনি সিরাম নিতে চান, ঠিক আছে, পিম্পলস এর জন্য যদি সিরাম নিতে চান তাহলে হচ্ছে এইটা নিতে পারেন, এইটা সাম্বাই মিয়ের আহা বাহা, এই সিরামটা নিতে পারেন, ঠিক আছে? সাম্বাই মিয়ের এই আহা বাহা সিরামটা নেবেন, অথবা হচ্ছে সাম্বাই মিয়ের একটা রেড টিটের সিরাম আছে, দুইটার যে কোনো একটা নিয়ে নেবেন, এটা প্রাইসটা পড়বে 1150 টাকা করে, ঠিক আছে? সাম্বাই মিয়ের অনেকবার ওয়েলকাম করেছি আপনাকে। আচ্ছা আপু স্লিমিং এর জন্য তুমি কি কি খাচ্ছ? আপু এখন আপাতত আমি মাত্র দুই দিন ধরে পিঙ্ক লেডি জুসটা খাচ্ছি, ঠিক আছে? পিঙ্ক লেডি জুসটা খাচ্ছি এন্ড ট্রাই করছি কন্টিনিউ করার জন্য, কজ আমি আপনাদের বলেছিলাম যে আমি আসলে কন্টিনিউ করতে পারি না কোনো কিছুই। সো আমার আসলে, আমি অনেক অলস, আমার মনেও থাকে না, আমি ঘুমায় ঘুমায় থাকি, খাইতে থাকি, সো আমার কোনো কিছু মনে থাকে না। আর আমি পিঙ্ক লেডি জুস খাই, আমি কি স্লিম হব বলেন? আমার স্লিম আমি কেমনে হব? কারণ হচ্ছে আমি এই পিঙ্ক লেডি জুস খাই আছি, আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি হচ্ছে নুডলস খাচ্ছি, অথবা হচ্ছে আমি পিৎজা খাইছি, ঠিক আছে? সো আমি কিভাবে শুকাবো বলেন? আমার শুকানোর জন্য তো আমাকে এগুলো বাদ দিতে হবে, কিন্তু আমি পারি না। আর সত্যি কথা বলতে কি, মানে আমার হাজবেন্ড, তারপর হচ্ছে আমার শাশুড়ি জানে যে আমার এইসব ফাস্টফুড টাইপের জিনিসপত্র পছন্দ, সো সন্ধ্যার সময় আমি একটু ফাস্টফুড টাইপের জিনিসপত্র পছন্দ করে এই জন্য বাইরে গেলে আমার জন্য হচ্ছে এনে রেখে দেয়, ঠিক আছে? এনে রেখে দেয় যে তোমার জন্য নিয়ে আসছি, মানে আমার শাশুড়ি এনে রেখে দেয় যে তোমার জন্য নিয়ে আসছি। সো আমার মানে এত ভাল লাগে যে আমার জন্য ফাস্টফুড নিয়ে আসছে, সো আমি আর কি কন্ট্রোল করবো বইটা, আমি তাড়াতাড়ি করে হচ্ছে মানে সন্ধ্যার নাস্তা খেয়ে ফেলি, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা আপু, আচ্ছা আপু তুমি কোন ফাউন্ডেশন ইউজ করো? আপু আমি হচ্ছে ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করি, এলইডি মিরর বড়টা আপু তো নাই, থাকলে দেখে দিতে হবে। বিবি জুসে কি কোনো ক্ষতি হবে সম্ভাবনা আছে? না, জুসে কখনো কোনো ক্ষতি হয় না, ঠিক আছে? আপু আমার কিছু গালের জায়গায় লাল লাল হয়ে থাকে, আমি কি দেব? কিছু গালে লাল লাল হয়ে থাকে বলতে কি রকম লাল লাল? ওটা কি র‍্যাশ নাকি পিম্পলস নাকি এমনি রেড রেড ভাব হয়ে থাকে, কোনটা আপু আমাকে সেটা বলতে হবে, ঠিক আছে? ওগুলো একটু বলতে হবে। আচ্ছা আপু তুমি মুখে কি ইউজ করো? ইয়াসেন স্কিন কেয়ার এসেন্স ইউজ করছি আপু, আর কিছু ইউজ করছি না, ঠিক আছে? আপু গ্লিটার মাস্কের কাজ কি একটু দেখাবেন? গ্লিটার মাস্ক কোনটা আপু আমাকে একটু দেখতে হবে, গ্লিটার মাস্কটা কোনটা? আপু তোমার সাথে ফোনে কথা বলা যাবে একটু? আপু আমার সাথে ফোনে কিভাবে কথা বলা যাবে? আমি তো হটলাইন নাম্বারে বসে নাই, হ্যাঁ হটলাইন নাম্বারে আপুরা আছে, তারা হচ্ছে অবশ্যই আপনাদের যে কোনো প্রবলেমের অ্যান্সার করে দিবে, হ্যাঁ আপু। আচ্ছা আপু এলইডি মিরর বড়টা তো নাই। আপু ছেলেদের মাথায় হেয়ার সিরাম দিলে কি সত্যি নতুন চুল হবে? হ্যাঁ বাবা, সত্যি নতুন চুল হবে, ছেলেরা তো কোনো কিছু কন্টিনিউ করে না। একটু আপনারা যারা কিনা ভাই বোনরা আছেন, মানে বোনরা আছেন, একটু ভাইদের মাথার মধ্যে দিয়ে দিবেন, হাজবেন্ডরা থাকলে মানে ওয়াইফরা থাকলে হাজবেন্ডের মাথায় দিয়ে দিবেন, ঠিক আছে? যাতে কিনা, কারণ ছেলে মানুষরা কিন্তু কোনো কিছু ইউজ করতে চায় না। আমি আমার হাজবেন্ডকে জোর করে হচ্ছে চারকোলের মাস্ক ইউজ করাই দিই, ঠিক আছে? তাও জোর করে, কারণ চারকোলটা ছেলেদের জন্য অনেক ভালো, ওটা খুব ভালোভাবে অয়েল কন্ট্রোল করে, ওটা খুব সুন্দরভাবে
ভাবে ব্রাইটেনিং এর কাজ করে, পোর্স মিনিমাইজ করে। আমি দুই দিন জোর করে হচ্ছে চারকোল মাস্কটা ইউজ করাই দিছি, ঠিক আছে? সো যারা কিনা ওয়াইফ আছেন তারা হাজবেন্ডদের ইউজ করাই দিবেন, এই মানে বলবেন যে মানে ইউজ করো, অথবা হচ্ছে নিজেরা হচ্ছে দিয়ে দিবেন, অথবা হচ্ছে যারা কিনা আপুরা আছেন তাদের ভাইদের দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপু মুখে আর গলার কোনো মিল নাই যাদের, তারা কি করবে? মুখে আর গলায় যাদের মিল নাই তারা, যারা কিনা হোয়াইটেনিং ক্রিম ইউজ করছে তারা হোয়াইটেনিং ক্রিমটা গলায়ও দিবে ঘাড়েও দিবে, হ্যাঁ, যে কোনো ফেস প্যাক গলায়ও দিবেন ঘাড়েও দিবেন, তাহলে হচ্ছে মিল চলে আসবে, ওকে? আচ্ছা, আপু চুল গজানোর জন্য বলে দিয়েছি পারফিউমে ডিসকাউন্ট দেন, পারফিউমে ডিসকাউন্টই দেওয়া হয়েছে আপু, আমাদের যে দা বডি শপের বডি মিস্টগুলো আছে ওগুলোতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অ্যান্ড ডিসকাউন্টে এগুলোর প্রাইস কিন্তু 780 টাকা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ডিসকাউন্টে এগুলোর প্রাইস 780 টাকা দেওয়া হয়েছে। আচ্ছা আপু, আমার মুখে ছোট ছোট ব্রণ থাকে, এর জন্য কি ব্যবহার করতে পারে? আপনাদের মুখে যাদের কিনা ছোট ছোট ব্রণ আছে তারা যদি কোনো ধরনের কোনো সিরাম নিতে চান, যদি শুধুমাত্র কোনো সিরাম নিতে চান যে আপু আমি সিরামের মাধ্যমে হচ্ছে আমার পিম্পলসটাকে আউট করতে চাচ্ছি, তাহলে একটা সিরাম নেবেন আর একটা ক্লিনজার নেবেন, ঠিক আছে? এই দুইটা নেবেন, একটা হচ্ছে দা বডি শপের টি ট্রি এই ক্লিনজারটা নেবেন, এটা দিয়ে ফেসটাকে ক্লিন করবেন, এটার প্রাইসটা পড়বে 750 টাকা করে। তারপরে হচ্ছে সাম্বাইমের আহাবাহা এই সিরামটা ইউজ করবেন, ফুল ফেসের মধ্যে দিয়ে ঘুমায় যাবেন, প্রাইস এটা রাত্রেবেলা দিবেন, দিনের বেলা কেউ এটা ইউজ করবেন না, রাত্রেবেলা দিবেন, এটার প্রাইসটা পড়বে মাত্র 1150 টাকা করে, ঠিক আছে? সো এটা 1150 টাকা করে আর এটা হচ্ছে 750 টাকা করে। এখন যদি কেউ হাজবেন্ডরা সুন্দর হয়ে গেলে বিপদ আছে না, ট্রাস্ট হচ্ছে অনেক বড় জিনিস, ঠিক আছে? হাজবেন্ড সুন্দর হয়ে গেলে কি হয়েছে, ট্রাস্ট করবেন হাজবেন্ডের উপর যে হ্যাঁ আমার হাজবেন্ড কখনো হচ্ছে অন্য কোনো মেয়ের উপর যাবে না, তাইলেই হচ্ছে হবে, হ্যাঁ ট্রাস্ট করতে হবে, এরকম বললে তো আরো বেশি ভয় পেয়ে যায়, আপনি বললেন না ভয় পেয়ে যায় নতুন বিয়ে হয়েছে। আচ্ছা সো এটা যেটা না ট্রাস্ট আছে। আচ্ছা সো যারা কিনা হচ্ছে শুধুমাত্র সিরাম ইউজ করতে চাচ্ছেন তারা হচ্ছে সাম্বাইমের আহাবা সিরামটা ইউজ করবেন পিম্পলস এর জন্য। আর কেউ যদি বলেন যে না আপু আমি এত সিরাম মিরাম ইউজ করতে পারবো না, রাত্রিবেলা সারাক্ষণ আমি এত সিরাম মুখের মধ্যে রাত্রিবেলা দিয়ে ঘুমাইতে পারবো না, আমি হচ্ছে এমন কিছু একটা দেন যেটা কিনা আমি বারবার দিতে পারবো, কজ কিছু কিছু আপু আছে, আপু অনেক আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। সো যেটা হচ্ছে কিছু কিছু আপুরা আছে, যেমন অনেক আপুরাই আছে বা হচ্ছে আমার কাছের পরিচিতরাও আছে যারা কিনা হচ্ছে ঠিক আছে, যারা কিনা হচ্ছে কি করতো যে পড়তেছে এমন এমন করে পড়তেছে, এর মধ্যে হচ্ছে এমন এমন করে পিম্পলস এর উপর ক্রিম দিয়ে রাখছে। আমি আগে দেখতাম, ঠিক আছে, যে পিম্পলস এর উপর ক্রিম দিয়ে রাখছে, অথবা হচ্ছে পিম্পলস এর উপর হচ্ছে একটা কোনো কি কি জানি জেল মিল দিয়ে রাখছে, ঠিক আছে? পড়তেছে সকালবেলা উঠে একবার দিচ্ছে, রাত্রেবেলা দিচ্ছে, পড়তেছে তখন দিচ্ছে, ঠিক আছে? মানে সারাক্ষণ একটা জেল দিয়ে রাখতো যেটা কিনা একনিটাকে রিমুভ করার জন্য, ঠিক আছে? সো এরকম অনেক আপুর আছে তাদের জন্য একটা জেল আছে যেটা কিনা একনি রিপেয়ার জেল, ঠিক আছে? আমি একটু এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে একনির জন্য, ঠিক আছে? এবং এটা আপনাদের জন্য আমি রিকোয়েস্ট করে এটাকে ডিসকাউন্ট করাইছি, ঠিক আছে? যে আমি বলেছিলাম যে আরবুটিনা সকল প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়েছে, এটা দাও নাই কেন ভাইয়াকে বলে এটার উপর ডিসকাউন্ট দিতে, ঠিক আছে? দেন যখন কিনা ভাইয়াকে এটা বলা হয়েছে যে এটার উপর ডিসকাউন্ট দিতে, তখন ভাইয়া হচ্ছে এটার উপর ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, ওকে? সো এইটা যেটা, এটা হচ্ছে আরবুটিনার একটা একনি জেল যেটা কিনা আপনি ডে টাইম অ্যান্ড নাইট টাইম বোথ টাইমে এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? জাস্ট এটা একনির উপর দিয়ে রাখবেন, এটা আর কোথাও আপনার দিতে হবে না, অনলি এটা একনির উপর দিয়ে রাখবেন, ঠিক আছে? জেলটা জাস্ট খালি একনির উপর দিয়ে রাখবেন, দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার একনিটা চলে গিয়েছে, ঠিক আছে? এন্ড এটা হচ্ছে একটা একনি জেল, আরবুটিনা একনি জেল, ডেট হচ্ছে 2021 সাল পর্যন্ত, প্রাইস মাত্র 500 টাকা করে, ঠিক আছে? এটার প্রাইসটা মাত্র 500 টাকা করে পড়বে। সো এই একনি জেলটা নিতে পারেন যারা কিনা একনির জন্য কোনো কিছু চাচ্ছেন, ওকে? আচ্ছা আবার একটু কমেন্টস পড়ি, আপু ভালো ফেস, আচ্ছা আপু ভালো ফেস ওয়াশ দেখো, আপু শিউলি আক্তার, আপু এভাবে বললে হবে না যে ভালো ফেস ওয়াশ, কারণ আমাদের এখানে সবই ভালো ফেস ওয়াশ, আমি কি বলবো কোনোটা যে এটা খারাপ ফেস ওয়াশ এটা ভালো ফেস ওয়াশ, আমি সেভাবে বলবো না, আর এরকম করে তো বলা এরকম করে তো হয়ও না যে এটা ভালো ফেস ওয়াশ এইটা। শোনেন, আমাকে বলতে হবে স্কিন টাইপ, ঠিক আছে? আপু আমার অয়েলি স্কিন বা আপু আমার কম্বিনেশন স্কিন বা আপু আমার ড্রাই স্কিন, আমাকে একটা ফেস ওয়াশ সাজেস্ট করেন, আমি ওভাবে হচ্ছে ফেস ওয়াশ আপনাকে সাজেস্ট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা আপুর গলার হাতের রিঙ্কেলস দূর করার লোশন বা ক্রিম আনেন, গলার হাতের রিঙ্কেলস দূর করার জন্য, হাতের রিঙ্কেলস দূর করার জন্য কিন্তু আমাদের কাছে ক্রিম আছে, ক্রিম প্লাস সিরাম এটা, ঠিক আছে? ক্রিম প্লাস সিরাম এটা কিন্তু অনেক ভালো, এটা অনেক 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 বেশি ভালো একটা ক্রিম প্লাস সিরাম, কসোর হ্যান্ড ক্রিম এটাকে বলে, এটা আপনার হাতের রিঙ্কেলসটাকে একেবারেই দূর করে দিবে, ঠিক আছে? সুন্দর একটা স্মুথ একটা হাত এনে দেবে, মানে এটা আপনি লোশনের মতো ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো এটার প্রাইসটা পড়বে মাত্র 190 টাকা করে, হ্যাঁ? আচ্ছা আপু এভরিডে ড্রাই স্কিনের জন্য ভালো একটা মাস্ক আছে, আপু এভরিডে ড্রাই স্কিনের জন্য ভালো একটা মাস্ক, আচ্ছা ড্রাই স্কিনের জন্য ভালো একটা মাস্ক, মাস্ক 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 মাস্ক
এভরিডে কি কেউ মাস্ক ইউজ করে আমাকে বলেন তো? এভরিডে কিন্তু কেউ মাস্ক ইউজ করে না, ঠিক আছে? মাঝে মাঝে হলে আপনি সপ্তাহে একদিন হলে একটা মাস্ক ইউজ করতে পারেন, সেটা থানাকা মাস্কটা ইউজ করতে পারেন, অথবা হচ্ছে আপনি আমাদের 24K গোল্ড ফেস মাস্কটা ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন, ঠিক আছে সামি আপু? এভরিডে তো কেউ মাস্ক ইউজ করে না। আচ্ছা আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ দীপাকার আপু। আপু আমার গলা ফর্সা মুখ কালো, কি করব, গলা ফর্সা মুখ কালো। আচ্ছা ফেস হোয়াইটেনিং এর ক্রিম ইউজ করবেন, ঠিক আছে? বেরি প্লাসের এই ক্রিমটা ফেসের মধ্যে দিয়ে রাখবেন, এন্ড এটার প্রাইসটা পড়বে হচ্ছে সিঙ্গেল নিলে 700 টাকা, ডাবল নিলে 1200 টাকা, ঠিক আছে? আচ্ছা আপু অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য একটা রিজনেবল প্রাইসে একটা ক্লিনজার সাজেস্ট করুন। আচ্ছা অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য একটা রিজনেবল প্রাইসে একটা ক্লিনজার, তাহলে এইটা আমি বলবো ক্যাথিডলের এইটা নিয়ে নেবেন, ঠিক আছে? ক্যাথিডলের এই ক্লিনজারটা নিয়ে নেবেন, এটা ফোমিং একটা ক্লিনজার, এটা হচ্ছে ক্যাথিডলের যে গ্রিন কালারটা আছে ওইটাও নিতে পারেন, আবার এটাও নিতে পারেন, এই পিঙ্কটাও নিতে পারেন, এটা কিন্তু অনেক ভালো, এটা নিয়ে নেবেন, ঠিক আছে? এটা সবচেয়ে রিজনেবল প্রাইসে আছে, প্রাইস পড়বে 350 টাকা করে, ঠিক আছে? এটাই সবচেয়ে রিজনেবল প্রাইসে আছে। আচ্ছা আপু চোখের নিচে কালো দাগ দূর করতে ইসমি সিরাম লাগাবেন? আপু ইসমি জেল একটা আছে ওইটা লাগাবেন, ইউ লুক প্রিটি টুডে। তাহলে আমি প্রতিদিন প্রিটি লাগি না? আমি প্রতিদিন প্রীতি লাগি না, আজকে শুধু প্রীতি লাগতেছি। আচ্ছা আপু কেমন আছো ভাইয়াকে থানাকা উটটা আনতে বলো। আচ্ছা ঠিক আছে বলো, সাইকোনো জুস দেখাও, সাইকোনো জুস এই যে সাইকোনো জুসটা, ঠিক আছে? এটা হচ্ছে সাইকোনো জুসটা, এন্ড এটার প্রাইসটা পড়বে 960 টাকা করে, ঠিক আছে? এটার প্রাইস 960 টাকা করে। পোর মিনিমাইজার কি আছে? পোর মিনিমাইজার জন্য চোখ বন্ধ করে স্নেল ট্রুসিকা সিরাম নেবেন, চোখ বন্ধ করে, চোখটাকে বন্ধ করে স্নেল ট্রুসিকা সিরাম নিয়ে নেবেন, ঠিক আছে? আপু সাইকোনো জুসটা দেখাও আর প্রাইসটা বলো, আর কয়টা খেতে ইচ্ছা হবে বলে দাও। বলে দিয়েছি আপু, বলে দিয়েছি। আচ্ছা আপু থানাকা উড আনতে বলো। আচ্ছা ঠিক আছে আপু, আমার হাজবেন্ডের চোখের নিচে একটু কালো দাগ আছে, কি দিলে চোখের নিচে কালো দাগ চলে যাবে? ইসমি আইজেলটা ইউজ করাবে, ঠিক আছে? ইসমি আইজেলটা ইউজ করাবে, ইসমি আইজেলটা অনেক বেশি রিভিউ আছে, এন্ড আপনি আমাদের মেকআপ আর্ট বিডি গ্রুপে গেলে কিন্তু রিভিউ দেখে ফেলবেন। আপনি তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ শিশির আপু আর ভাইয়া। আচ্ছা আপু আমার অনেক চুল পড়ে, চুল অনেক রাফ হয়ে পাত লাইক পুরা পাটের আশের হয়ে গেছে, এখন আমি কি কি করব? আচ্ছা পাটের আশের মতো যদি হয়ে যায়, যাদের কিনা চুল পড়ছে এন্ড হচ্ছে পাটের আশের মতো হয়ে গিয়েছে, তাই তো? এরকম চুল যাদের আছে তাদের আমি বলে দিচ্ছি, তারা আমাদের একটা আমাদের কম্বো অফার আছে, হেয়ার কম্বো অফার আছে, ওইটা নিয়ে নেবেন, ওইটা আপনার চুলকে স্মুথ করবে এন্ড হচ্ছে আপনার চুল আর পাটের আশ হবে না, ঠিক আছে? আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে এটা হচ্ছে ক্যারাটিন, এটা হচ্ছে ক্যারাটিন একটা হেয়ার ট্রিটমেন্ট মাস্ক, এটা হচ্ছে আপনি আমাদের কম্বো অফারে পাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা কম্বো অফারে আপনি পাচ্ছেন, এইটার সাথে আপনি আমাদের একটা এই সুন্দর একটা ভালো শ্যাম্পু পাচ্ছেন, ঠিক আছে? এটার প্রাইসটা আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি একসাথে, সাথে আপনি একটা এই অলিভ অয়েলও পাচ্ছেন, ঠিক আছে? এই অলিভ অয়েলও পাচ্ছেন। সো এই তিনটা জিনিস আপনি পেয়ে যাচ্ছেন, যাতে কিনা আপনার চুলটা স্মুথ হবে, আপনার চুলটা সফট হবে, পাটের আশা থাকবে না। সো এইটার কম্বো অফারের প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা করে, ঠিক আছে? 2000 টাকা করে। আমি একটু যদি এটার ইউজিং প্রসেসটা বলি, এই ক্যারাটিনের যে হেয়ার ট্রিটমেন্ট মাস্কটা, ঠিক আছে, ক্যারাটিনের যে হেয়ার ট্রিটমেন্ট মাস্কটা, এইটা আপনি যখন কিনা চুলটাকে শ্যাম্পু করবেন, এই যে চুলটাকে এই যে শ্যাম্পু করছে, শ্যাম্পু করার পরে চুলের পানিটাকে একেবারে চেপে চেপে টাওয়েল দিয়ে ভাবে চেপে 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 চুলের পানিটাকে ফেলে দিবে, তারপর একটু যে ভেজা ভেজা অবস্থা থাকবে তখন হচ্ছে এই ক্যারাটিন মাস্কটা ইউজ করবেন, ঠিক আছে? এই ক্যারাটিন মাস্কটা একেবারে স্কাল্প থেকে শুরু করে চুল পর্যন্ত টেনে টেনে এভাবে টেনে টেনে দিবেন। ধরেন এটা আমার চুল, ঠিক আছে? মনে করেন এটা চুল, মনে করতে তো আর কোনো অসুবিধা নেই, তাই না? এটা মনে করতেই পারি, নাহলে আজকে আমি মনে করলাম এটা আমার সাদা লাল চুল। আচ্ছা সো মনে করেন এটা চুল, আমাকে এটা টেনে 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 এভাবে হচ্ছে দিবেন, ঠিক আছে? টেনে টেনে এমনি দিবেন, টেনে টেনে দেওয়ার পরে আপনার হচ্ছে চুলটা এরকম স্মুথ থাকবে, সিল্কি থাকবে, ঠিক আছে? সো এভাবে 5 মিনিট রাখবেন, স্কাল্পে দিলে 5 মিনিটসের বেশি রাখাই যাবে না, হ্যাঁ 5 মিনিটসের বেশি রাখাই যাবে না, অনলি 5 মিনিটস রাখতে হবে। আর যদি শুধুমাত্র চুলে ইউজ করেন, ধরেন এটা চুল, এটা যদি শুধুমাত্র চুলে ইউজ করেন, স্কাল্পে ইউজ না করেন, তাহলে হচ্ছে আপনি 15 মিনিট রাখতে পারবেন, হ্যাঁ। সো প্রথমবার যখন আপনি এটা ইউজ করবেন, যে আপুটা আপনি হচ্ছে কি ঐশী আপু, সো ঐশী আপু যখন কিনা প্রথম টাইম আপনি এটা ইউজ করবেন, আপনি সপ্তাহে 2 বার ইউজ করবেন এটা, পরের সপ্তাহ থেকে একবার 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 করে ইউজ করবেন, এন্ড এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা মানে বেস্ট 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 একটা হেয়ার ট্রিটমেন্ট মাস্ক, ঠিক আছে? বেস্ট একটা হেয়ার ট্রিটমেন্ট মাস্ক এটা, এটার অনেক রিভিউ আছে। সো এইটা আপনি ফুল একটা কম্বো অফারে পাচ্ছেন মাত্র 2000 টাকা করে, ঠিক আছে? সো এইটা যেটা এই যে এইটা কথা, অলিভ অয়েলের যে হেয়ার সিরামটা আছে, এটা অলিভ অয়েল হেয়ার সিরাম এবং এটা আরবুটিনা কোম্পানি। সো এটা কি করবে, এটা যখন কিনা আপনার চুলটা ধরেন শুকানোর পর্যায়ে চলে গিয়েছে, শুকাচ্ছেও শুকা বে বে এরকম একটা অবস্থা, যে আর একটু হলেই শুকায় যাবে, হ্যাঁ এরকম অবস্থা, তখন
এই সিরামটা চেপে চেপে দিয়ে দিবেন, ঠিক আছে? চেপে 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 এভাবে দিয়ে দিবেন, দেখবেন যে হচ্ছে আপনার চুলটা সুন্দর করে একটা সিল্কি স্মুথ চুল থাকবে, আর কোনো ধরনের পাটারাশ থাকবে না। আর চুল পড়া বন্ধ করতে এই অয়েলটা নিবেন, এটা প্রাইস পড়বে 1100 টাকা করে, ঠিক আছে আপু? বলে দিলাম। আচ্ছা আপু, তুমি কোন মেকআপ ইউজ করছো? আপু ফার্স্টে আমি যেটা একটা সানস্ক্রিন ইউজ করেছি, এন্ড আমার সানস্ক্রিন যেটা সেটা হচ্ছে 3W ক্লিনিকের ABB সানস্ক্রিনটা, ঠিক আছে? এটা হচ্ছে 3W ক্লিনিকের ABB সানস্ক্রিনটা, এইটা আমি ইউজ করেছি, এন্ড এটার প্রাইসটা পড়বে হচ্ছে 365 টাকা করে। দেন আমি ফিটমি ফাউন্ডেশন যেটা ওইটা ইউজ করেছি, ঠিক আছে? মুখের ব্রাউন স্পটের জন্য কি আছে? মুখের ব্রাউন স্পটের জন্য অ্যালাইকের এটা নিয়ে নেবেন, বাট এটা পিলিং হবে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু পিলিং হবে, ওকে? এটা নিয়ে নেবেন, এটা প্রাইস 500 টাকা করে। ক্যাথেডারের মেমোরি ক্রিমটা ইউজ কিট ইউজ করার সময় দিনের বেলা ইউজ করা যাবে? হ্যাঁ আপু ইউজ করা যাবে, মারিয়াম চৌধুরী আপু ইউজ করা যাবে। আপু হোয়াইটেনিং জুস দেখো, দেখে ফেলেছে আপু, কোনো ডিসকাউন্ট হবে না কেন? আমি তো ডিসকাউন্ট তো দিয়ে দিয়েছি। আচ্ছা আপু, জেল আর গ্লোজি লিপস্টিক আছে? জেল আর গ্লোজি লিপস্টিক দেখতে হবে আপু, একটা মেবি আছে, মেবি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, তাই না? 500 টাকা করে। পিগলেট সোপ কি ফুল বডিতে ইউজ করা যাবে? হ্যাঁ ফুল বডিতে ইউজ করতে পারবেন। আপু কিম ক্রিমের দাম বাড়ানো হয়েছে কেন? কয় টাকা বাড়ানো হয়েছে আমি দেখি নাই, দেখতে হবে। হ্যাঁ আপু ভাইয়াকে, আপু ভিসি টোনারটা কি পানির মতো নাকি হালকা ঘন টাইপের? ভিসি টোনারটা পানিও না ঘনও না, ঠিক আছে? পানিও না ঘনও না, এরকম টাইপের, একটু পানি পানি একটু ঘন ঘন টাইপের, এরকম মানে মিডিয়াম পর্যায়ে পড়েছে, ওকে? আচ্ছা আপু, মুখের ব্রাউন স্পটের জন্য কি ভালো? বলে দিয়েছে আপু, শুধু গ্লুটা হোয়াইটেনিং জুস না খেলেও কতদিন থাকবে? আচ্ছা আপু, শুধু গ্লুটা হোয়াইটেনিং জুস না খেলে কতদিন থাকবে? আপু কতদিন থাকবে? যতদিন আপনি ধরে রাখবেন, ঠিক আছে? আপু ভাইয়াকে বলে দিয়েছি, তিলের জন্য বলে দিয়েছি, আপু সাইকেনা জুস বলে দিয়েছি, চোখের নিচে কালো দাগ বলে দিয়েছি। আপু আমার কমেন্ট পড়া কেন? জুয়েল রানা ভাইয়া আর আপু কি কমেন্টস করেছেন, আরেকবার একটু কমেন্টস করেন, ঠিক আছে? আমার জন্য হলেও থানাকা উড আনতে হবে। আচ্ছা ঠিক আছে, ভাইয়াকে বলবো আনতে। সাইকেনা কত এমজি? এটা কত এমজি? এখানে তো কোনো সাইকেনার এমজি দেয়া নাই আপু, এটার এমজি টেমজি তো কিছু দেয়া নাই। গ্লুটার যেমন 2 লাখ এমজি দেওয়া আছে, ঠিক আছে? সাইকানোতে তো এখানে মেবি থাইল্যান্ডের ভাষা কি জানি লেখা আছে, হ্যাঁ আমি না বুঝতেছি না কি কি জানি লেখা আছে থাইল্যান্ডের ভাষায়। আচ্ছা আপু ক্যাথেডারের সানস্ক্রিন মেকআপ লুক দেয় না? ক্যাথেডারের সানস্ক্রিন মেকআপ লুক দেয় না আপু, ডলের মতো লাগছে, কিউট করে কথা বলো তুমি, থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপু। আপু একনি জেল এন্ড স্নেল ট্রুসিকা সিরাম ইউজ করবো সাথে কিম ক্রিম, একনি জেল আর স্নেল ট্রুসিকা সিরাম ইউজ করবো সাথে কিম ক্রিম? না, স্নেল ট্রুসিকা সিরাম ইউজ করার টাইমে আদার্স কোনো ধরনের কোনো কিছু ইউজ করা যাবে না, এটা বারবার বলে দিয়েছে। স্নেল ট্রুসিকা সিরাম ইউজ করার টাইমে আদার্স কোনো কিছু ইউজ করা যাবে না আপু, তুমি ভাইয়াকে প্লিজ বইলো, প্রমিস দিও। আচ্ছা ঠিক আছে, বলবো রে বাবা, বলবো, চুল অনেক এটা বলে দিয়েছে আপু, তুমি প্রতিদিনই কিউট মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ সাদিকা পারভিন আপু চুমা। আচ্ছা না আপনি, তোমাকে অলওয়েজ অনেক কিউট আর প্রিটি লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। ল্যানভেনার ভিটামিন সি সিরামটা দেখো, ল্যানভেনার ভিটামিন সি সিরাম এখানে নাই, থাকলে দেখে দিতাম। আচ্ছা আপু ভাইয়াকে বইলো থানাকা উড আনতে, ওরে বাবা রে আফরিন আপু, বলবো, ঠিক আছে? আচ্ছা লিপ পার্মানেন্ট করার কি আছে? মানে লিপ তো পার্মানেন্টই, আল্লাহ তো দিয়েই দিয়েছে লিপটা পার্মানেন্ট, আপনি কি লিপ পিঙ্ক করার কথা বলছেন? পার্মানেন্ট কোনো কিছু নাই, ঠিক আছে? পার্মানেন্ট কোনো কিছুই নাই। আচ্ছা আপু তুমি অনেক মজা করে মাঝে মাঝে কথা বলো, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আরে তানি আপু, আপু আমার কমেন্ট পড়ো না, আহারে কমেন্ট পড়তেছি তো রে ভাই। ক্যারাটিন মাস্ক আপু সিঙ্গেলটা নিতে চাচ্ছি, প্লিজ সিঙ্গেল দাও। সিঙ্গেল তো হচ্ছে দেওয়া যাবে না রে সোনা, সিঙ্গেল দেওয়া যাবে না। হাই আপি, মেকওভার বিডিতে আজকে আমি নতুন জয়েন করছি, ওকে ওয়েলকাম, আপনি অনেক কিউট, আচ্ছা আপনাকে অনেক কিউট লাগছে দেখতে, আমার প্রচুর চুল পড়ে যায়, আমি চুলটা একটু লং করতে চাই, এর জন্য কোনো প্রোডাক্ট নাই আপু? হ্যাঁ আছে, হেয়ার ড্রাগের এই অয়েলটা নেবেন আপু, আর আশফি আপু এটার প্রাইস পড়বে বাই ওয়ান গেট ওয়ান 1100 টাকা করে। আর হচ্ছে একটা সিরাম নেবেন, সেটা হচ্ছে ডক্টর ডেভির হেয়ার গ্রোথ সিরাম, এই দুইটা নেবেন, ঠিক আছে? এটার প্রাইস পড়বে 300 টাকা করে। আচ্ছা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা ধরে পক 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 করতেছি আপু। তোমাদের শোরুম কোথায়? আজকে শোরুমের অ্যাড্রেসই বলি নাই, তাই না? একটু বলা উচিত, নাহলে কি কি রকম দেখা যায়। আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা বলি, আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স, শপ নাম্বার 1/90 গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে? হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স, শপ নাম্বার 1/90 গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস। সো যারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাড়াতাড়ি চলে আসতে পারে, এন্ড অবশ্যই আমাদের শোরুমটা 12টা থেকে রাত্রে 8টা পর্যন্ত ওপেন আছে, ঠিক আছে? 12টা থেকে রাত্রে 8টা পর্যন্ত ওপেন আছে, সো আপনি অবশ্যই আসতে পারে, কোনো প্রবলেম নেই। আর আপনি যদি আমাদের ওয়েবসাইটে অর্ডার
করতে চান সেটাও আছে, সেটা হচ্ছে www.makeupallvideo.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, ঠিক আছে? আপু গ্লুটাবেরি জুস আর সাইকানো জুসের দুটোর মধ্যে আপু এই যে টাপটু পাবো দুইটার মধ্যে যে আমাকে একটা মানে ইয়া করতে বলেন না আপনি, যে দুইটার মধ্যে কোনটা ওইটা না আমি বলতে পারি না, কারণ দুইটাই ভালো, ঠিক আছে? সাইকানো জুসে অনেক রিভিউ আছে, এটাও অনেক ভালো, এটা অনেক ভালো, গ্লুটাবেরিটা আমি কি বলবো এটা থেকে একটু কম ভালো, ওইটাও ভালো, ঠিক আছে? আচ্ছা আপু তোমাকে প্রতিদিনই ভালো লাগে দেখতে, কিউট ডল, থ্যাংক ইউ সো মাচ আপু। ল্যান্ডবেরের ভিটামিন সি সিরামটা তো এখানে নাই আপু, আপু প্লিজ এগনি দাগ দূর করার জন্য কি ব্যবহার করবো? আগে স্কাই ইয়েলো ক্রিমটা ব্যবহার করেছি কিন্তু সেটা শেষ হয়ে গেছে। সাদিয়া মুন্নি আপু আপনি হচ্ছে ইয়াসেন স্কিন কেয়ার একটা এসেন্স নেবেন, ঠিক আছে? ইয়াসেন স্কিন কেয়ারের এসেন্স, যদি ড্রাই স্কিন হয় তাহলে হায়ালুরোনিকটা নেবেন, অয়েলি স্কিন হলে নিকোটিনামাইডটা নেবেন, এটার সাথে একটা ক্রিম নেবেন, সেটা হচ্ছে গুল হোয়াইটের একটা ক্রিম নিয়ে নেবেন, ঠিক আছে? গুল হোয়াইটের ক্রিমটা নেবেন, ওটা প্রাইস পড়বে 650 টাকা করে, আর এসএসটার প্রাইস পড়বে 500 টাকা করে। ওকে, চারকোল মাস্ক আছে? চারকোল মাস্ক, চারকোল মাস্কটা বলতে আমি বলি চারকোল কোনটা, ওই যে ক্লে মাস্ক আছে না ডক্টর জেএস ক্লে মাস্কটা, ওইটা, ঠিক আছে? ওইটাই হচ্ছে চারকোল মাস্কটা। আচ্ছা গ্লুটাবেরি জুস সাইকেল জুসের মধ্যে আছে। আপু আপু কি শ্যাম্পু ইউজ করলে ড্যান্ড্রাফ যাবে প্লাস হেয়ার সফট করবে? কজ শ্যাম্পু করার পর হেয়ার বাইরে যেতে পারি না, ফুলে থাকে, কোন শ্যাম্পুটা ভালো হবে আমার জন্য বলো। আচ্ছা ঠিক আছে তাহরিম তনিমা আপু, আমি আপনাকে একটা ভালো শ্যাম্পু সাজেস্ট করছি, এটা হচ্ছে এই শ্যাম্পুটা, এটাতে হচ্ছে চারকোল দেওয়া আছে, এটা সুপ্রিম চারকোলের ক্যারাটিন এই শ্যাম্পুটা, এটার প্রাইস পড়বে 1000 টাকা করে, এই শ্যাম্পুটা নিয়ে নেবেন, ঠিক আছে? এই শ্যাম্পুটা নিয়ে নেবেন, এইটা হচ্ছে 1000 টাকা করে। গ্লাস স্কিন সিরামের কাজ কি কি এবং বেরি প্লাস নাইট ক্রিমের সাথে গ্লাস স্কিন সিরাম দেওয়া দেবে, কি কি দিলে উপকার হবে? হ্যাঁ গ্লাস স্কিন সিরামের কাজ হচ্ছে স্কিনটাকে গ্লাসি করা, আপনি দিতে পারবেন। ওকে এখন আমি চলে যাব, অনেকক্ষণ আমি পকপক করেছি আর আমি পকপক করতে পারবো না, আজকে আমি আবার আসবো 2:30 আমি আবার লাইভে আসবো, সো তখন আপুরা আবারও জয়েন করে ফেলবেন, আবারও অন্যান্য প্রোডাক্টস নিয়ে হচ্ছে লাইভ হবো, সো লাইভটাকে শেয়ার করবেন, পোস্টগুলো শেয়ার করবেন, অ্যান্ড হচ্ছে লাইভে জয়েন করে ফেলবেন 2:30, ঠিক আছে? আমি আবারও 2:30 লাইভে চলে আসবো। ওকে ঠিক 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 2:30 আমি আবার লাইভে আসবো, এখন চলে যাচ্ছি। সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দেবেন, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে www.makeupallvideo.com, এটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, ঠিক আছে? আর আপনারা শপে আসতে চাইলে অবশ্যই শপে চলে আসবেন, হাতে পুলিশন প্লাজা শপিং কমপ্লেক্স, শপ নাম্বার 1/19 গ্রাউন্ড ফ্লোর। সো এখন আমি চলে যাচ্ছি, আমি আবার ঠিক দুপুর 2:30 চলে আসবো। আল্লাহ হাফেজ, অ্যান্ড with makeup already.